কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনাটা সম্পূর্ণ শুনলে আপনারা ভয়ে শিহরিত হয়ে উঠবেন। আজকে আমার সাথে কলে ছিল উত্তরপাড়া থেকে সায়ন। চাকরি পাওয়ার পর সে কাঁথিতে থাকতে যায়, একটা বাড়িতে ভাড়া ওঠে। সেখানেই তার সাথে এমন কিছু ঘটনা ঘটে, সেখানেই সে এমন কিছু ভুল করে বসে যেটা তার জীবনকে আমূলভাবে পরিবর্তিত করেছিল। কি ঘটেছিল, পিশাচের এঁটো খেলে কি হয়, এই সম্পূর্ণ জিনিসটা আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা শুনলে আপনারা জানতে পারবেন। এবং হ্যাঁ, এই সব কিছুর সাথে তারাপীঠ এবং পোড়া চিতাতে তৈরি করা শোল মাছের কী কানেকশন সেটাও জানতে পারবেন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমাকে ইমেল করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন বা ফেসবুকেও। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তভ কুমারে একটা মারাত্মক হরর পডকাস্ট এসেছে, যেখানে শ্রী তন্ত্র দেবানন্দ মহারাজ জানিয়েছেন পিশাচের সন্তানের প্রসব করার একটি মারাত্মক ঘটনা। এই ঘোষলি কল রেকর্ডিংটা শুনে সেই হরর পডকাস্টটিও চেক আউট করতে ভুলবেন না। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা তিনটে, বৃহস্পতিবার, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছি আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সায়ন, কেমন আছো? হ্যালো কৌস্তভ, ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। কেসটা যেটা হচ্ছে, যে তোমার উত্তরপাড়ার যে ঘটনাটা ছিল সেটা আমরা আগের তার আগের সপ্তাহে সম্প্রচার করি, এবং সেখানে তুমি এবং তোমার গার্লফ্রেন্ড একটা বিয়েবাড়িতে যাও, আর বিয়েবাড়িতে যাওয়ার পর সেখানে মানে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সত্যি কথা বলতে খুবই প্যাথেটিক। মানুষ এতটা নিচে কিভাবে নামে সিরিয়াসলি, আমি মানে আমি ঘটনাটা শোনার পর আবার রিথিঙ্ক করছিলাম। যাই হোক, তুমি আমাকে এটা জানিয়েছিলে যে তোমার নিজের লাইফে তুমি দীক্ষিত এবং তুমি তারাপীঠে একটা পার্টিকুলার সময় যাও। আই থিঙ্ক তুমি ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছো, অ্যান্ড কাঁথিতে, খুব যদি ভুল না করি কাঁথি, হ্যাঁ কাঁথিতেই একটা জায়গাতে তুমি স্টে করো তোমার কর্মজীবনের একদম ইনিশিয়াল পর্যায়ে, আর সেখানে এমন কিছু ঘটনা ঘটে যার জন্য হয়তো তুমি স্পিরিচুয়ালি আরো এইসবের দিকে বেশি ইনক্লাইন হয়ে গেছো, ইনক্লাইন তুমি এদিকে এখন, অ্যান্ড এটার সাথে তারাপীঠের একটা খুব বড় সংযোগ রয়েছে। এই পুরো ব্যাপারটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং। আমি জানতে চাই সায়ন, তোমার সাথে কি ঘটেছিল একটু ডিটেইলসে আমাদের সাথে শেয়ার করো, কি হয়েছিল তোমার সাথে সায়ন? একদম একদম। প্রথমত আমি তোমার কিউরিও ফাইটের পুরো ফ্যামিলি যারা আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার আগের যে যে সত্যি ঘটনাটা যেটা আমি শেয়ার করেছিলাম সেটা এত সুন্দর করে সেটা রেসপন্স পেয়েছি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এটা আমার মানে চাকরি পরিবর্তন করি, প্রথম চাকরি ছিল আমার অ্যামাজনে, তারপরে আমি ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত হই। ব্যাংকের নামটা অতি অবশ্যই নিচ্ছি না আমি এখানে। তো এবার ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি 2022 সালের 19 জুন আমি কাঁথিতে যাই, আমার 20 জুন জয়নিং ছিল, স্বভাবতই নতুন জায়গা, তো আমি আমার গাড়ি করেই যাই এখান থেকে, কলকাতা থেকে। এবং 19 তারিখে আমি অফিসে মোটামুটি একটা সবার সাথে আলাপ পরিচয় সেরে আমি জানি আমাকে ওখানে থাকতে হবে, পার্মানেন্টলি শিফট করতে হবে, তো সেই জন্য আমি একটুখানি আশপাশে বাড়ি ঘরের খোঁজ করতে বেরোই। অবভিয়াসলি নতুন জায়গা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার পক্ষে অতটা জানা সম্ভব না। আরবিট্রি আমি দেখতে থাকি, মানে লোকজনকে দোকান দোকানে জিজ্ঞেস করতে থাকি, লোকাল যে একজন ওখানে ছিল কলিগ তার সাথে কথা বলে সে একজনের যে একটা জায়গা সন্ধান দেয় সেখানে যাই, সেটা পছন্দ হয় না, যাই হোক এরকম করতে করতে আমি একটা বাড়ির সামনে যাই এবং সেখানে গিয়ে ওই বাড়িটার খোঁজ পাই আরেকজনের আরেকটা বাড়ি থেকে।
সেখানে গিয়ে আমি বলি এরকম বাড়ি ভাড়া, ওনারা রাজি হন। মানে একজন বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, তো আমি দেখলাম যে বয়স্ক ভদ্রমহিলা আর তার ছেলে, ছেলের বউ এরা, আর তার একজন নাতি ছিল, সবাই গ্রামের, ওরা একটু গ্রামের দিকে, মানে কাঁথি টাউনের থেকে একটু ভেতর দিকে, আউটস্কার্টস এর দিকে। তো আমি সেটা আমার দেখে ভালোই লাগে। বাড়িটা হচ্ছে এরকম যে বাড়িটা উঠোন, মানে একটা বাড়িটা ফ্রন্ট পোর্শনে ওনারা থাকে, ব্যাক সাইডে অনেকটা ফাঁকা জায়গা, এবং ওই বাড়িটা বেশ অনেকটা জায়গা নিয়ে। তো জাস্ট ওই যে যেখানে বাড়িওয়ালারা থাকে তার পেছন দিকটাতে একটা ওই একতলা মতো দুটো ঘর, একটা বারান্দা, কিচেন, বাথরুম। আমার বেশ ভালোই লাগে কারণ সেপারেট পুরো ব্যাপারটা, আমি নিজের মতো থাকতে পারবো সেই জন্য। তো আমি সেটা পছন্দ হয়, আমি সেটা অ্যাডভান্স অ্যাডভান্স করে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসি। সেদিনকে আমি আবার রাত্রেবেলা কলকাতা ফিরি, আবার পরের দিন সকালবেলা আমি ফোর হুইলারে আমি ওখানে আবার জিনিসপত্র নিয়ে ওখানে চলে যাই। আচ্ছা, তো বাড়িতে চাবি আমার কাছেই ছিল, বাড়িতে আমি জিনিসপত্র ডাম্প করে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে পড়ি অফিস। মানে ফার্স্টের দিনই ভাড়া নিয়ে নিয়েছিল? হ্যাঁ, আমি একদম 19 তারিখে আমি অ্যাডভান্স করে দিই, কারণ আমার পক্ষে কোনো উপায় নেই না, আমাকে তো ওখানে থাকতে হবে কোস্টপ। সেই জন্য তো 20 তারিখ সকালবেলা আমি পৌঁছাই, আমি গিয়ে জিনিসপত্র ডাম্প করে দিয়ে গাড়িটাকে ছেড়ে দিই, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সেই আমার অফিস ছিল, অফিসে চলে আসি। তারপরে যেরকম অফিস শেষ হয় সন্ধ্যেবেলা যাই, সন্ধ্যেবেলা গিয়ে আমি গোছ গাছ করা শুরু করি। বুঝতেই পারছো একেবারে ডাম্প করে দিয়েছি তো সমস্ত জিনিসপত্র, গোছ গাছ করতে হবে। তো গোছ গাছ টোছ গাছ করে সবকিছু করে আমি এবার স্নান টান করে, আমার যেহেতু আমি দীক্ষিত, তুমি বললে জানো সেটা, তোমাকে আমি এর আগেও বলেছি সেই ব্যাপারটা নিয়ে, এবং সেটাও খুব অদ্ভুত ভাবে হয়েছে, যাই হোক সেটা অন্য আরেকদিন বলবো সেই গল্প। তো এবার আমি পুজোয় বসি স্নান করে, আমার গুরুদেবের ছবি, আদ্যামার ছবি আছে, সেটাকে মোটামুটি একটা জায়গায় একটু স্থাপন করে পুজোয় বসি। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি যখন স্নান, আমি তো ব্রাহ্মণ, আমি স্নান করে যখন বেরোই, বেরিয়ে দেখি আমি পৈতেটা যখন হাতে নিয়ে আচমন করব, আমি তখন দেখতে পাই যে আমার পৈতে নদণ্ডি হয়। নদণ্ডি ব্যাপারটা কি? নদণ্ডি মানে এটা তিন, মানে 9টা টোটাল সূত্র থাকে, ঠিক আছে, সেটাকে বলে নদণ্ডি আমাদের ইয়ে অনুযায়ী। তো যাই হোক, আমাদের 9টা দণ্ডি হয়, তো 9টা সূত্র থাকে। আমি যখন আচমন করতে যাই তখন আমি দেখি যে আমার 3টে সূত্র নেই, ছেঁড়া ছেঁড়া। আচ্ছা, হ্যাঁ, যেটা একদমই অস্বাভাবিক। সিগনিফিকেন্ট কিছু কি? দেখো, পইতে ছিঁড়ে যাওয়াটা কিন্তু আমি শুনেছি যেটা বাবার কাছ থেকে বা দাদুর কাছ থেকে, যে পইতে ছিঁড়ে যাওয়াটা কিন্তু একেবারেই ভালো লক্ষণ নয়। এবং আমাদের মানে যারা ব্রাহ্মণ হয়, উপবীত যারা ধারণ করে, তাদের ছেঁড়া পইতে গায়ে রাখতে নেই, সেটা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি চেঞ্জ করে নতুন পইতে বানিয়ে নিতে হয়। আচ্ছা, তো আমার তো দেখে আমি ঠিক বুঝতে পারি না যে কেন এটা হয় আমার সাথে। আমার মনে হলো যে এরকম, মানে এর আগেও দেখো পইতে ছিঁড়েছে, এর আগেও বিভিন্ন কারণে গায়ের মধ্যে থাকে তো বিভিন্ন কারণে ছিঁড়ে যেতে পারে, সেটা একটা সূত্র ছিঁড়েছে, এরকম 3টে সূত্র একসাথে কখনো ছেড়েনি। যাই হোক, সেই পইতে তো আমি আর ব্যবহার করতে পারবো না, পইতেটা আমি গায়ের মধ্যেই রাখি। পুজো টুজো করি, করে বাইরে খেতে বেরিয়ে যাই, খেয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে যেরকম অফিস সেরকম অফিস যাই, অফিস থেকে ফেরার পথে আবার সন্ধেবেলা ফেরার পথে আমি ওই ঠাকুরের ওখানে একটা বাল্ব লাগাবো, ঠাকুরকে অন্ধকারে সারাদিন, মানে সারাদিন রাখবো না, কারণ আমার ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়, সূর্য ডুবে যায়, তো অন্ধকার হয়ে যায় পুরো ঘরটা। তো একটা লাল বাল্ব কিনে আনি, সেটা ওখানে কানেকশন তার থার নিয়েই গেছিলাম বাড়ি থেকে, তো সেটা ওখানে ফিট করে দিই। আবার স্নান করি, দেন পুজোয়, মানে প্রত্যেকদিন অফিস থেকে এসে আমার একটা একটা ব্যাপার আছে, আমি একটু জপ করি, একটু পুজোয় বসি। তো বসেছি কৌস্তব, এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আমি যখন পুজোয় বসে, আমার আমার কিন্তু ওই ছেঁড়া পৈতেটাই আমার সঙ্গে আছে, ঠিক আছে, আমি পুজোয় বসে ঠাকুরের প্রদীপটা জ্বালাই। আমি যতবার প্রদীপটা জ্বালিয়েছি প্রত্যেকবারই প্রদীপটা নিভে গেছে, কোনো না কোনো হাওয়াতে বা কোনো কিছুতে নিভে গেছে।
এবং আমার ঘরে কিন্তু কোনো পাখা চলছিল না, পাখা বন্ধ করি কিন্তু যেহেতু প্রদীপটা জ্বালিয়ে রাখবো বলে আমি বসিত, কিন্তু পাখা চলছিল না, নিভে যায়। ঠিক আছে, তাও আমি সেটাকে খুব একটা বেশি বিয়ে করি না, কোনো একটা অসুবিধে হচ্ছে, অস্বস্তি হচ্ছে সেটা তো বুঝতে পারি আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ দেখো, পৈতে ছিঁড়ে যাওয়া, ঠাকুরের পুজোয় বসে প্রদীপ নিভে যাওয়া, এগুলো ভালো লক্ষণ নয়, এটা তুমিও নিশ্চয়ই জানো। ডেফিনেটলি ডেফিনেটলি। তো এবার দেখো, আমি ওখানে একা থাকছি, তো কাকে বা বলতে যাব? এবং মা বাবাকেও, মানে মা ফোন করতো প্রত্যেক দিন রাত্রি, আমি মাকেও কিছু বলি না। পুজো টুজো সেরে আবার বাইরে খেতে বেরিয়ে যাই, দিয়ে এসে রাত্রিবেলা আমি বিছানায় শুয়েছি। আচ্ছা, আমার খাট তখন পর্যন্ত কিনিনি, ওখানে মাটিতেই বিছানা করে শুচ্ছি, অসুবিধা নেই, আমার কাছে কার্লন ছিল, সেটাতে কোনো মানে শুতে কোনো অসুবিধা হবে না। যাই হোক, শুয়েছি রাত্রিবেলা মোটামুটি মায়ের সাথে, তারপরে কয়েকজনের সাথে কথাবার্তা বলে ঘুমটা লেগেছে। ঘুমের মধ্যে মনে হলো যে হালকা তন্দ্রা মতো এসছে, আমি বুঝতে পারলাম যে বাথরুমের কলটা থেকে জল পড়ছে। আমার যতদূর মনে আছে যে আমি তো কলটা বন্ধ করে এসেছি, ঠিক আছে, কোনো কারণে হয়তো খুলে গেছে বা কিছু, আমি উঠে কলটা বন্ধ করে আবার শুয়ে পড়ি। বেশ খানিকক্ষণ পরে, প্রায় ধরো 5 থেকে 6 মিনিট পরে, আবার সেই সেম ব্যাপার, জল পড়ছে। আবার উঠি, আবার কলটা বন্ধ করি। এবারে আমি আবার বিছানায় এসে শুয়ে পড়ি। তারপরে আবার ঠিক 5 থেকে 7 মিনিট পরে, এবার ফ্লাশ হলো, পরিষ্কার শুনতে পেলাম যে ফ্লাশ হলো আর কলটা থেকে জল পড়া শুরু হলো। এইবার আমি তাড়াতাড়ি করে উঠে বাথরুমের দরজাটা খুলি, কোথাও আমি কাউকেই দেখতে পাই না, আর এটা যথেষ্ট পরিমাণ অস্বাভাবিক। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক, সেটা যথেষ্ট পরিমাণ অস্বাভাবিক আমার মনে হচ্ছে, অথচ আমি কিছু কাউকে বলতে পারছি না আমার আশপাশে কেউ, কারণ বাড়িওয়ালা বলেছি যে একদম ফ্রন্ট পার্টে থাকে, আর এদিকটা পুরো একটাই রকম, দুটো রুম অনুযায়ী একটা জাস্ট ইয়ে করা। তো আমি কাকেই বা ডাকবো সেই সময়, নতুন নতুন গেছি ওখানে। আমি না ওখানে একটু সাইড করে দাঁড়িয়ে থাকি, মানে কি হচ্ছে দাঁড়িয়েই থাকি আমি ওখানে। আমি বুঝতে পারি যে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। আমার চোখের সামনে, কলটা আমি বন্ধ করে দিয়েছিলাম, আমার চোখের সামনে আবার কলটা চালু হলো, মানে কোনো প্যাচ ঘুরলো না, কিছু করলো না, জাস্ট কল থেকে জল পড়া শুরু হলো। আমি বুঝতে পারি যে কিছু একটা গন্ডগোল আছে। আমি বাথরুমের দরজাটা বন্ধ করে, ওই কল চালানো অবস্থাতেই বাথরুমের দরজাটা বন্ধ করে আমি বিছানায় এসে জোর করে ঘুমানোর চেষ্টা করি। স্বাভাবিকভাবে ঘুম হয় না, জল কিন্তু অনেকক্ষণ পড়ছিল, যতক্ষণ আমি জেগেছিলাম ততক্ষণ পর্যন্ত জল পড়ছিল, আর কিছু না, শুধু জল পড়ছে, ব্যাস। ঠিক আছে, পরের দিন সকালবেলা অফিস বেরিয়ে গেলাম, আর তার আগে আমি বাড়িওয়ালাকে বললাম যে কাকু, এরকম আপনাদের বাথরুমে কলের মনে হয় কোনো সমস্যা আছে। উনি আমার দিকে একবার দেখলেন, দেখে বললেন, জাস্ট একবার দেখলেন, দেখে বললেন, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি চাবিটা বরঞ্চ রেখে যাও, আমি মিস্ত্রি ডাকিয়ে ঠিক করে রাখবো। আর সত্যি কথা বলতে, আমার ঘরের মধ্যে আমি ল্যাপটপ সঙ্গে নিয়ে অফিস যেতাম, আর সেভাবে ঘরের মধ্যে নিয়ে নেওয়ার মতো কিছু নেই, আমি চাবি বিশ্বাস করি দিয়ে যাই। অফিস থেকে বাড়ি ফিরি, বলেছিলাম যে ঠাকুরের কাছে লাল বাল্ব একটা লাগিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি, দরজাটা খুলে দেখি পুরো ঘরটা অন্ধকার। কি হলো, ঘরটা অন্ধকার, লাল লাইটটা জ্বলার কথা আমি জ্বালিয়ে গেছি। আমি এসেই না সবার আগে, যেহেতু আগের দিন এরকম জল পড়ার একটা ঘটনা হয়েছে, মনটা তো খুচখুচ করছে আমার। আমি বাল্বের সুইচটা বারবার করে দিই, বাল্বটা কিছুতেই জ্বলল না কৌস্তব। আমি বুঝতে পারলাম যে বাল্বটা কেটে গেছে, এক্স্যাক্টলি বাল্বটা কেটে গেছে। আচ্ছা, ঠিক আছে। সেদিনকে আমি অফিস থেকে ফেরার সময় চিকেন নিয়ে আসি, নিজে রান্না করব বলে, বাইরের খাবার রোজ রোজ ঠিক নয়,
কারণ আমাকে রান্না করেই খেতে হবে ওখানে। আর ওখানে খুব একটা বেশি ভালো মানে খাবার দাবারও এখানকার মতো তো নয়, তো সেই জন্য সেরকম খাবার দাবারও কিছু সেরকম নেই। চিকেনটা রান্নাঘরে রাখি, স্নান টান করি, পুজো করি। পুজো করার সময় আমি সেদিনকে আমার দেখি যে প্রদীপের পার্টিকুলারলি যে সলতেটা সেটা নেই ওখানে, প্রদীপের মধ্যে যে সলতেটা থাকে তো সেই সলতেটা নেই। খুবই আনকেনি ব্যাপারটা। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে তাও আমি ভাবি যে ঘরের মধ্যে ইঁদুর ঠিদুর থাকতে পারে, ইঁদুর অনেক সময় দেখবে সলতে টলতে তেল ঠেল ওগুলো নিয়ে যাও নিয়ে যায়, সেরকম নিয়ে গেলে তো নিচে তেল পড়বে, কিন্তু আমি পাই না। আর আমার কাছে কোনো এক্সট্রা প্যাকেট ছিল না যে আমি সঙ্গে সঙ্গে সেটাকে রিপ্লেস করব। তো পুজো টুজো করে এটা তো কিছুই না কৌস্তব, এবার শোনো, এটা হচ্ছে আমার ওখানে তৃতীয় দিন, ঠিক আছে, থার্ড ডে। আমার পুজো টুজো করে মোটামুটি উঠতে 8:30-9 বাড়ি থেকে ফোন করলো, মায়ের সাথে কথা বললাম, বলতে বলতে ওই মাংস রান্না করার জন্য যে পেঁয়াজ টেঁয়াজ কাটার সেগুলো কাটছি, দেন এবার মাংসটা রান্না করছি। এরকম করতে করতে এবার আমি ইন্ডাকশন নিয়ে গেছিলাম, ইন্ডাকশনে রান্না করতাম। আচ্ছা, তো ঠিক ওই 9:10-15 নাগাদ আমি ইন্ডাকশন অন করে মাংসটা চাপাবো লোডশেডিং। লোডশেডিং? লোডশেডিং মানে কারেন্ট অফ। ওকে ওকে। তো উপায় নেই আমার অপেক্ষা করা ছাড়া, কারণ আমি মাংস কিনে নিয়ে এসেছি, রুটি কিনে নিয়ে এসেছি, মানে কাঁচা মাংস কিনে নিয়ে এসেছি, রুটি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আমাকে তো রান্না করতেই হবে, উপায় নেই কোনো। আমি অপেক্ষা করে গেলাম একটুখানি, কারেন্ট এলো ঠিক 10:00 বা 9:45 কারেন্ট এলো। আমি তারপরে আবার আবার রান্না চাপানো শুরু করলাম। এবার যেহেতু ওটা গ্রামের দিকে কোস্টব, তো বাড়িওয়ালা মোটামুটি, বাড়িওয়ালাদের যে ফ্যামিলিটা সেটা মোটামুটি 9:30 মধ্যে ঘুমিয়ে পড়ে, ম্যাক্সিমাম 9:30, তারপরে ঘুমিয়ে, অনেক ভোরবেলা ওরা ওঠে, চাষবাস করে বিভিন্ন রকমের। আর ওখানে খুব ওই শুকনো মাছের খুব ব্যবসা আছে, ঠিক আছে, সেই জন্য ভেরিতে যায় সকালবেলায়। ওরা সব অনেক, ওরা সব আর্লি রাইজার, তো সবাই ঘুম, মানে তখন ওদের প্রায় মানে মাঝরাত হয়ে গেছে, এরকম 1:10 মানে প্রায় মাঝরাত হয়ে গেছে। আমি এবার রান্না চাপাই কড়াইতে, কড়াই, হ্যাঁ সরি, কড়াইতে রান্না চাপাই ইন্ডাকশনে। সবকিছু ঠিকঠাক ছিল কৌস্তব। আমি রান্নাঘরের দিকে যে জানলাটা ওইটা বন্ধই থাকতো, ওটা প্রথম। এবার দেখো একা একা প্রথমবার গেছি। বয়স কত হবে তখন? আমার তখন বয়স কত হবে, তখন প্রায় ধরো 25-26। আচ্ছা, ঠিক আছে। তো এবার সত্যি কথা বলতে আমি সেভাবে অত কিছু খুঁটিয়ে দেখিনি, বাড়ি পেয়েছি, মাথা গোঁজার জায়গা পেয়ে গেছি, ব্যাস ঠিক আছে। তো ওই যে জানলাটা, ওই জানলাটার পেছন দিকে কি আছে আমি জানি না। আমি জানলাটা খুলি, রান্না করছি, ঘরের ভেতরে গ্যাস হয়ে যাচ্ছে, একটা স্মেল হয় না, মানে রান্না করছি, কষছি, সেটার পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। তো জানলাটা আমি খুলে দিই, জানলাটা খোলার সঙ্গে সঙ্গে না আমার বুকটা পুরো ছ্যাঁক করে ওঠে। কেন? জানলাটা খোলার পরে পুরো ওই দিকটা পুরো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এবং ওটা আমি ওই বাড়িতে ঢোকার পরে তৃতীয় দিনে গিয়ে প্রথমবার ওই জানলাটা খুলি, কারণ ওই থার্ড ডেতেই আমি রান্না করা শুরু করি। তো এতটা এরকম অন্ধকার আমি দেখবো সেটা আমি এক্সপেক্ট করিনি। ঠিক আছে, পাশে হয়তো বাড়ি হবে, কিছু হবে, কিছু আমি জানি না, ওদিকটা কখনো দেখিনি, খুলিনি, কারণ আমি বাড়ির পেছন দিকটায় থাকি। তো আমি বেশ খানিকক্ষণ ওদিকে তাকিয়ে রইলাম। আমার অদ্ভুত ভাবে মনে হলো যে ঠিক ব্যাপারটা, অন্ধকারটা ঠিক ভালো লাগলো না, ঠিক আছে। আমি তাও জোর করে মাথাটাকে ঘুরিয়ে আমি মানে আমার মনে হলো একবার জানলাটা বন্ধ করে দিই। তারপর ভাবলাম না, এই ধোঁয়াটা হচ্ছে, রাত্রিবেলা আমি ঘরের মধ্যে শোবো, অসুবিধা হবে, থাক খোলা থাক, কি হবে, কি আর আছে, অন্ধকারই তো, গ্রামের দিকে আলো নেই, কিছু নেই, ঠিক আছে চলো। আমি রান্না করছি, এবার কষতে কষতে তো সময় লাগে অনেকটা, সিগারেট খাচ্ছি, স্বাভাবিক ব্যাপার খুব। তো আমরা স্মোকিং প্রমোট করছি না কিন্তু, ঠিক আছে, ওকে, আচ্ছা, হ্যাঁ জানিয়ে রাখলাম, ওকে, হ্যাঁ। এবারে আমি রান্নাটা করছি কিভাবে, দেখো
আমার ইন্ডাকশনটা বসানো আছে, আমি যদি ইন্ডাকশনের দিকে মুখ করি তাহলে আমার বাঁ হাতে হচ্ছে জানলা, মানে আমার সাইড ভিউতে হচ্ছে জানলা। আমি বেশ খানিকক্ষণ পরে বুঝতে পারলাম যে জানলা কেউ একটা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে? হ্যাঁ। ওকে, তারপর এরকম তোমার যদি, তুমি কোস্তাল যদি এরকম কোনোভাবে কোনো জায়গাতে তুমি ধরো আছো এবং তোমার পাশে যদি কি মানে সামনে বা জানলার ওপারে যদি কেউ এসে দাঁড়ায়, তুমি জানলার ধারে দাঁড়িয়ে আছো গ্রাউন্ড ফ্লোরে, জানলার ধারে এসে যদি কেউ দাঁড়ায় তুমি তো ফিল করতে পারবে সেটা। আমি ঠিক সেরকমই ফিল করতে পারলাম, কেউ একটা দাঁড়িয়ে আছে এবং সে আমার দিকেই দেখছে। এবারে কৌস্তব যেটা বলবো সেটা শোনো মন দিয়ে। আমি বুঝতে পারছি ওদিকে কেউ দাঁড়িয়ে আছে। আমি না খুব আস্তে আস্তে আমার ঘাটটা ঘোরালাম বাদিকে। ঘাটটা ঘুরিয়ে আমি যেটা দেখতে পেলাম, আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। কেন সেটা দেখেই আমি দেখলাম একটা নারী মূর্তি ওখানে দাঁড়িয়ে আছে জানলার রড দুলোকে ধরে, এবং সে আমাকে দেখছে কৌস্তব। তার মুখটা না পুরো চামড়াটা পোড়া, পুরো পুরো ফেস ফেসটা আমি দেখতে পাচ্ছি চামড়াটা পোড়া। মানে এমন নয় যে, অনেক সময় হয় না যে মানুষ অবয়ব দেখছে, ছায়া দেখছে, কিচ্ছু না, আমি স্পষ্ট দেখলাম এটা। এবং সে জানলাটা ধরে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে একটা তাকিয়ে আছে, মানে কোনো এমন নয় যে রেগে আছে বা কিছু না, জাস্ট একটা তাকিয়ে আছে ধরে। এখনো গায়ে কাঁটা দিচ্ছে, তুমি যদি আমার সামনে থাকতে তোমাকে আমি দেখাতে পারতাম। তো আমি না ওর দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ, আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না, আর ও আমার দিকে তাকিয়েছিল। এটা ধরো প্রায় 10-15 সেকেন্ড এরকম আছে, আর তখন 10-15 সেকেন্ডটাই মনে হচ্ছে অনেকটা সময়। তারপর আস্তে আস্তে ওর হাতটা রড থেকে সরিয়ে নিল, হাতটাও কিন্তু পোড়া, মানে আঙুলগুলো কিন্তু পোড়া পুরো। রড থেকে আস্তে ওর হাতটা সরিয়ে নিল, নিজে সরে গেল, মানে এমন নয় যে উবে গেল, ভ্যানিশ হয়ে গেল, না, ও জাস্ট ধরেছিল। একটা নর্মাল মানুষ যদি জানলা ধরে দাঁড়িয়ে আমাকে দেখে, দেন যদি হাত জানলা থেকে রড থেকে আঙুলের মুঠোটা খোলে, খুলে যদি আস্তে আস্তে সরে যায়, ও জাস্ট সেরম করে সরে গেল। যেই না সরে গেল সঙ্গে সঙ্গে লোড শেডিং আবার। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে খুন্তি টুন্তি ফেলে দিয়ে আমি সোজা রান্নাঘর থেকে বেরিয়ে ঘর ক্রস করে সোজা বারান্দাতে। আমি এবার চাবি খুঁজছি, চাবিটা কোথায় আমার, আমি চাবিটা খুলে গেটের বাইরে বেরোবো, আমি পারছি না এরকম ভাবে পে করতে। মানে ওইটা দেখে দেখছিলাম যতক্ষণ, ততক্ষণ একরকম ছিল, দেখার পরে আমি বুঝতে পারছি যে এটা সাংঘাতিক কিছু আমি দেখলাম। রিয়েলাইজ করছি যখন, এক্স্যাক্টলি আমি যখন রিয়েলাইজ করছি আমি সাংঘাতিক একটা কিছু দেখলাম, আমি এটা কি দেখে ফেললাম, মানে এটা কি ছিল। আমি জাস্ট গেটের বাইরে যাবো, চাবি খুঁজছি, হাতড়াচ্ছি জাস্ট, আমি অন্ধকারের মধ্যে, আমি যে মোবাইলে ফ্ল্যাশটা অন করবো কিছু করবো, আমার জাস্ট ফ্ল্যাশ লাইট অন করবো কিচ্ছু মাথায় নেই আমার। আমি জাস্ট হাতড়ে হাতড়ে জানি চাবিটা দরজার পাশে একটা যাই পেরেক লাগানো ছিল সেখানে রাখছি, ওখানে হাতড়ে চাবিটা নিয়ে গেটটা খুলে সোজা বাইরে। আমি ওখানে আধ ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম ফোন ছাড়া, সবকিছু ছাড়া, ঠিক আছে। এবং আমি যে বাড়িওয়ালাকে ডাকবো না, আমি সেটাও করতে পারছিলাম না। আমি জাস্ট ওখানে দাঁড়িয়ে আমার গুরু মন্ত্র, গুরু নাম নিচ্ছি। ঠিক আধ ঘন্টা পরে কারেন্ট এলো, আবার কারেন্টটা এলো অদ্ভুত ভাবে, মানে টিউবলাইট ছিল ঘরের ভেতরে, ওটা বাড়িওয়ালারই ফিট করা। এটা তির তির করতে করতে টিউবলাইটটা 2-3 বার ফ্ল্যাশ হতে হতে, হয় না দেখবে অনেক সময় দেখবে পুরোনো টানেলের নিচে বা কোনো জায়গাতে টিউবলাইট যদি দপদপ করে না, ওই রকম দপদপ করতে করতে তারপরে পুরোটা এলো। আমি ঢুকলাম ভেতরে, ভেতরে কোনো রকমের সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকলাম। আমি নতুন গেছি ওখানে, প্রথম দিনকেই যদি এরকম ধরনের কোনো কিছু দেয়, মানে ইনিশিয়াল পিরিয়ডই যদি এরকম কিছু দেখি, তারপরে সেটা বাড়িওয়ালাকে ডাকবো বলবো, আমি জাস্ট আমি জানি আমি একা আছি, আমাকে একাই জুঝতে হবে ব্যাপারটাকে। আমি জানি না মানে কিভাবে শক্তি পেয়েছিলাম, আমি ভেতরে ঢুকি, ঢুকে আমি আস্তে আস্তে রান্নাঘরটায় যাই,
সবার আগে আমি জানলাটা বন্ধ করি, টেনে জানলাটা ওই লক, ব্যাস। দেন আমি বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি ওখানে, তারপরে আমি দেখি যে তখন প্রায় 11টা হয়ে গেছে, আমি দেখি যে আমাকে তো পরের দিন সকালে অফিস আছে। কি হলো, কেন দেখলাম, কি ব্যাপার, আমি কিছুই বুঝতে পারছি না। কারোর সাথে যে আলোচনা করব, কি করব, বাড়িতে বললে তো সঙ্গে সঙ্গে সবাই চিন্তায় পড়ে যাবে, বাড়িতে বলাও যাবে না এটা। আমি দেখলাম যে আমাকে খেতে হবে। আবার আমি ইন্ডাকশনটা অনই হয়ে গেছিল, আমি আবার ওই ইন্ডাকশনটা কি হয় মানে ধরো কারেন্ট অফ হয়ে গেল, দেন তারপরে যখন আবার কারেন্ট আসে তখন অটোমেটিক্যালি ওটা অন হয়ে যায়, বিপ করতে থাকে। হ্যাঁ, বিপ করতে থাকে, দেন আবার পাওয়ার প্যাচটা করলে তখন আবার ওটা অন হয়ে যায়। অন করে আমি করতে গিয়ে মাংসটা যখন আমি দেখছি, তখন দেখছি যে ওই কড়াইয়ের মধ্যে থেকে মাংসটা যদি কেউ তুলে খায় কিছুটা, আচ্ছা ওরকম আমি দেখতে পাই ওখানে। মানে মাংসটা খাওয়া ছিল, মানে এমন নয় যে কোনো মাংসের, মানে ধরো আমি পুরো কড়াইটা জুড়ে, কড়াইটা পুরোটা জুড়ে একটা মাংসটা আছে তো, সেখান থেকে যদি কেউ তোলে, এমন নয় যে কোনো একটা মাংসের কোনো পার্ট খাচ্ছে বা কোনো একটা অংশ খাচ্ছে, সেটা নয়, কিন্তু একটু তুলে ওখান থেকে যদি খেয়ে নেয় কেউ, একটা একটা তো মানে খাবলা মতো হবে তো, তো এইরকম। আমি ব্যাপারটাকে ইগনোর করি, আমার সবচেয়ে বড় ভুল ছিল ওটা ইগনোর করা। আমার তখন মনে হয় যে আমি মনে হয় খুন্তিটা ছুঁড়ে ফেলে গেছি, তো ওই জন্য ওখানটা ওরকম একটা গর্ত মতো হয়ে গেছে। তো আমি আবার মাংসটা রান্না করতে শুরু করি এবং আমি ওই মাংসটা খাই রাত্রিবেলা। আচ্ছা, খেয়ে আমি, ওটা আমার জীবনের যদি কোনো ঐতিহাসিক ভুল বলে না, জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা হচ্ছে ওই মাংসটা খাওয়া, কেন সেটা আমি তোমাকে বলবো এরপরে। তো আমি খেয়ে দে আমি বিছানায় এসে শুই, এবং আমি শোয়া হয় না, আমার ঘুম হয় না, আমি সারা রাত বসে ঠাকুরের নাম করতে থাকি। আর আমি ফোনের মধ্যে বিভিন্ন ওই ঠাকুরের বিভিন্ন মন্ত্র যেগুলো হয় সেগুলো চালু করে দিই। আমি সেদিনকে রাত্রিবেলা দেয়ালে হেলান দিয়ে যেভাবে বসছিলাম, আমি ওইভাবেই ঘুমিয়েছি, মানে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি জানি না। আচ্ছা, পরের দিন সকালে কোস্তব সবকিছু নর্মাল, ঠিক আছে, নাথিং ইজ দেয়ার, সবকিছু নর্মাল, এভরিথিং। রান্নাঘরে সবটা মাংস তো খেতে পারিনি, তো রাখা ছিল মাংসটা, মাংসটা পচে গেছে, জাস্ট পচে গেছে, পুরো মাংসটাতে না ছাতা পড়ে গেছে। এবার এইখানে একটা ব্যাপার যে আমি যদি রেখে দিই 2-3 দিন ধরে তাহলে একটা ছাতা পড়ে, একটার মধ্যে পড়াটাও খুব মানে এক্স্যাক্টলি, মানে আমি এটাই ভেবেছিলাম তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে, যে আমি যদি 2-3 দিন জন্য রেখে দিতাম বা অনেকদিন ধরে রয়েছে, সেখানে ছাতা পড়ে যাওয়াটা মেনে নেওয়া যায়, একটা রাতের মধ্যে পুরো মাংসটা যেটুকু অল্পই রাখা ছিল পুরোটা ছাতা পড়ে যাবে, এটা আমার জাস্ট ইয়ে হয় না। আমি মাংসটাকে নিয়ে বিন ছিল, বিনের মধ্যে ফেলে দিয়ে সিঙ্কে রেখে চলে যাই অফিসে। অফিসে গিয়ে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত হয়ে যাই, আর মনের মধ্যে একটা ব্যাপার ছিল, কিন্তু যতক্ষণ কাজ করি ততক্ষণ ব্যাপারটা কিছু সেভাবে ট্রিগার করেনি। ট্রিগার করছিল যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি, কারণ আমি জানি আমাকে আজকেও গিয়ে বাড়িতে রান্না করতে হবে, ঠিক আছে। তো রাস্তায় আস্তে আস্তে তারপরে আমি সিদ্ধান্ত চেঞ্জ করি, না আমি বাইরে থেকে খেয়ে ফিরবো, আমি রান্নার দিকে আজকে যাব না। ঘরে ঢুকি, এগেন ওই সেম অন্ধকার, কারণ বাল্ব তো কেটে গেছে, আমার আর আনা হয়নি সেদিনকে। আমি আবার পুজোয় বসি স্নান ঠান করে, পুজোয় বসে আমি যেটা দেখি সেটা হচ্ছে, যেটা আমি সকালবেলা খেয়াল করিনি, পুজোয় বসে আমি খেয়াল করি আমার গুরুদেবের যে ছবি রাখা ওখানে, সেই ছবিটা পুরো এক সাইড, মানে একটা কর্নার থেকে নিচের লেফট সাইডের কর্নার থেকে উপরে রাইট সাইড কর্নার পর্যন্ত পুরো মাঝখান থেকে ফেটে গেছে ছবিটা, ছবিটা, হ্যাঁ ছবিটা পুরোটা চিল খাও। আমি তো দেখে অবাক হয়ে যাই, আমার জাস্ট মনে হয় যে এটা কি হলো, এবং খুবই খুবই খারাপ, সেটা খুবই খারাপ,
ছবি এতদিন ধরে আমি পুজো করছি, হাত থেকে পড়েনি, কিছু হয়নি, চাপ পড়েনি, কিছু হয়নি, ছবিটা পুরো মাঝখান থেকে চিড় খাওয়া। এবার তুমি নিশ্চয়ই শুনেছো কৌস্তব যে এরকম ফাটা ছবি বা কোনো কিছু ঘরে রাখতে নেই, মানে সেটা রিপেয়ার করে নিতে হয়। আর যেহেতু যেহেতু সেটা আমার গুরুদেবের, আমি তো ওরম ভাবে রাখতে পারবো না, আমি সেদিনকেই আবার রাত্রিবেলা মানে পুজো করে রাত্রিবেলা ওখানে মোটামুটি তখন 1:30 বাজে আমি একটা দোকানের খোঁজ করি, মানে গাড়ি নিয়ে বেরিয়ে খোঁজ করি এবং আমার গুরুদেবের ছবিটা আমি দিয়ে আসি দোকানে নিয়ে গিয়ে। এবং দোকানদার বলে যে এটা সময় লাগবে, একদিন সময় লাগবে, রেখে যেতে হবে। বাড়ি চলে আসি, পুজো ওই আধখানা মানে আধ পুজো অবস্থাতেই আমি গিয়েছিলাম ওটা দেখে, দেন আমি ফিরি। এইবার শুরু হয় আসল ঘটনা। আমি রাত্রিবেলা শুয়েছি কৌস্তব, খাওয়া দাওয়া তো বাইরে থেকেই করে এসছি, রাত্রিবেলা ঘুমিয়েছি, মানে একটু তন্দ্র মতো এসছে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, মানে স্বপ্ন মতো হালকা একটা হলো, মনে হলো আমার পাশ দিয়ে কেউ একটা হেঁটে বেরিয়ে গেল। ওটা দেখে তড়াক করে ঘুমটা আমার ভাঙলো, আমি জাস্ট উঠলাম, আমি সত্যি দেখলাম একজন রান্নাঘরের দিকে ঢুকে গেল কুস্তি। মানে আমি বুঝতে পারলে ব্যাপারটা, আমি স্বপ্নে তন্দ্রার মধ্যে দেখতে পেলাম যে কেউ একটা আমার পাশ দিয়ে হেঁটে বেরিয়ে গেল। আমি তড়াক করে উঠে যখন রান্নাঘরে মানে উঠে যখন চোখটা খুলেছি, আমি পরিষ্কার মনে হলো না দেখলাম একজন রান্নাঘরের দিকে চলে গেল। সঙ্গে সঙ্গে উঠলাম, উঠে আমি সোজা একদম বিছানা থেকে নেমে গিয়ে ঠাকুরের ছবির সামনে, মানে আদ্যামার ছবিটা শুধু ছিল, সেখানে বসে আমি আদ্যা স্তোত্র পাঠ করা শুরু করলাম। আমি যতক্ষণ আদ্যা স্তোত্র পাঠ করেছি, কোথা থেকে জানি না একটা বিড়াল অদ্ভুত ভাবে কাঁদছে, মানে ওইখান থেকে কান্না শুরু। বিড়ালের কান্না খুব একটা শুভ নয়। একদমই তাই, আমি আদ্যা স্তোত্র শুরু করলাম, ঠিক তারপর থেকেই বিড়ালটা কাঁদতে শুরু করলো। আর এই কান্নার আওয়াজটা না কখনো আমার জানলার কাছে আসছে, মানে ঘরের জানলার কাছে আসছে, কখনো জানলা থেকে দূরে যাচ্ছে। আমি এক মনে আদ্যা স্তোত্র পাঠ করে দেন তারপর আবার বিছানায় এসে, মানে আদ্যা স্তোত্র পাঠ করে পুরোটা শেষ হলো, যতক্ষণ করছিলাম ততক্ষণ কাঁদছিল, যেই না আমি পুরোটা শেষ হয়ে গেল আর কিছুক্ষণ পর থেকে ওটা বন্ধ হয়ে গেল। আমি বিছানায় এসে শুয়েছি এবং ক্লান্তি হোক, ভয় হোক, যে কোনো কারণে হোক, আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হয়, আমি সিদ্ধান্ত নিই বাড়িটা আমি ছাড়ব, এটাই থাকা যাবে না, আর যেসব ঘটনা ঘটছে এটা সত্যি থাকা যাবে না, কারণ আমার কোথাও না কোথাও ওয়ার্ক লাইফ ব্যালেন্স কোথাও না কোথাও হ্যাম্পার হয়ে যাচ্ছে। তো আমি এবার দেখো চট করে একটা জায়গাতে আছি, অ্যাডভান্স করে দিয়েছি, বাড়ি ভাড়া দিয়ে দিয়েছি, তাকে আমি বললাম সকালবেলা যে আমার বাড়িটা ছাড়তে হবে, তো সে খুব একটা রাজি হলো না টাকা পয়সা, মানে অ্যাডভান্সটাও ফেরত দেবে সেটা তো খুব একটা রাজি হলো না। এবার বাড়িটার ভাড়াটা কিন্তু তুলনামূলক বেশি ছিল অনেকটা, আচ্ছা তো প্রায় 7,000 টাকা মতো ভাড়া ছিল কাঁথিতে, হ্যাঁ তাও আউটস্কার্টস, আউটস্কার্টস এক্স্যাক্টলি। তো আমি এবার একদমই আনকোরা একটা মানুষ, নতুন জায়গায় গেছে, সে জানে না কিছু, তাকে বলেছে 7,000 টাকা ঠিক আছে। আমার মেন এটাই ছিল যে আমি অফিসের মোটামুটি খুব একটা বেশি দূরে যেন না হয়, কাছাকাছি ছিলাম। তো কাঁথি টাউনটা ছোট টাউন কৌস্তব, মানে এমন নয় যে মানে ধরো আউটস্কার্টস, মানে তুমি হয়তো আমাদের এখানে আউটস্কার্টস বলতে বোঝায় যে মানে শহর থেকে প্রায় 20 কিলোমিটার বা 10-15 কিলোমিটার ভেতরে, এটা তা নয়, ধরো 2-3 কিলোমিটারের পরেই ওটা আবার আউটস্কার্টস হয়ে যাচ্ছে এরকম একটা। আমি জানি আমার বাড়িতে এরকম ধরনের ঘটনা ঘটছে, আমি অফিসে কাউকে বলিনি, নতুন কি বলবো আমি কাউকে। আমি রাত করে বাড়ি ফেরা শুরু করলাম, মানে আমি প্রায় বেশিরভাগ সময়টা বাইরেই থাকছি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ কন্টিনিউয়াসলি কিন্তু জল পড়ার ব্যাপারটা কিন্তু রয়েছেই। ঠিক আছে, আমি বাইরে বেশ খানিকটা সময় খেয়ে দিয়ে আমি একবারে বাড়ি ঢুকতাম। বাড়িতে ঢোকার পরে যেটা হতো কৌস্তব,
আমার না কোনো কিছু কাজ করতে ভালো লাগতো না। অদ্ভুত একটা বিষাদময় পরিবেশের সৃষ্টি। বাইরে আমি যতই কথা বলি, যতই আনন্দ করি, ফোনে কথা বলি, একটু ঘুরে এলাম, ওখান থেকে সামনেই আধ ঘন্টার ডিস্টেন্সে একটা সিবিচ ছিল, সেখানে ঘুরে এলাম, সব কিছু ঠিক আছে। যেই না দরজাটা গেটটা খুলে ঘরের ভেতর ঢুকলাম, জাস্ট একটা বিষাদময় পরিবেশের সৃষ্টি হলো। মানে সৃষ্টি হলো মানে ঘরের মধ্যে আছে। আমি ঘরে ঢুকলাম, মানে সেই ল্যাদ খেয়ে খেয়ে কাজ একটা মানে ইচ্ছে করছে না এরকম একটা ব্যাপার। আমি জাস্ট ঘরে ঢুকতাম, ঢুকে আমি জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমার পুজো করাটাও বন্ধ হয়ে গেল। প্রস্তাব আমি ছবিটা নিয়ে এলাম, গুরুদেবের ছবিটা ঠিকই, কিন্তু পুজো করাটা আমার বন্ধ হয়ে গেল। মানে বন্ধ হয়ে গেল মানে আমার ইচ্ছে করতো না পুজো করতে ঘরের মধ্যে। আমার মনে হতো ক্লান্ত লাগছে, কতক্ষণে আমি বিছানায় শোবো ঘুমাবো। তো আমি তোমাকে বলেছিলাম যে আমি মাটিতে বিছানা করে শুই। আমি এবার একদিন কি হলো, রাত্রিবেলা আমি ঘুমের মধ্যে ঘুমিয়ে আছি, ঘুমিয়ে পড়েছি, আমার কেন জানি না ফিল হলো আমার বিছানার মধ্যেই কেউ একটা আছে, অন্য কিছু, ভাঙা ঘুমের মধ্যে আমি জাস্ট চোখটা খুললাম, কৌস্তব সেই যে মুখটা দেখেছিলাম যেটা রান্নাঘরের জানলায় ছিল, সেটা আমার পাশে শুয়ে আছে আমার দিকে তাকিয়ে। আচ্ছা, এবং আমি ওর দিকে জাস্ট তাকিয়ে আছি কৌস্তব। আমি যে ওখান থেকে ছেড়ে লাফিয়ে বিছানা থেকে বেরিয়ে আসবো বা কিছু, আমি কিছু করতে পারিনি কৌস্তব। এবং আমি দেখলাম যে ওই মানে দেখছি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি সে শুয়ে আছে, সে আমার একটা হাত আমার মাথার মধ্যে গায়ের মধ্যে বোলাচ্ছে। আমি কত সেকেন্ড কতক্ষণ আমি জানি না, আমি বেশ খানিকক্ষণ ওরকম একটা আবেশের মধ্যে থাকার পরে আমার জাস্ট মানে আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছো যে কেউ পাশে শুয়ে আছে, রাইট? হ্যাঁ, আমি স্বপ্নের মধ্যেই দেখছি আমার তন্দ্রাটা, তন্দ্রার মধ্যে মানে স্বপ্নের মধ্যে আমি দেখছি আমার আধ ভাঙা ঘুমে আমি দেখছি পাশে কেউ শুয়ে আছে এবং সে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এবং ওই রকম পোড়া মুখ, ওই রকম পোড়া হাত। আমি জাস্ট যখন ঘুমটা ভাঙলো আমি জাস্ট উঠলাম, মুখে চোখে জল দিলাম। ঘরের যে দুটো বাল্ব ছিল, একটা টিউবলাইট ছিল, আমি সব কটা লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরের মধ্যে। আমি বিছানায় বসে পড়েছি, জাস্ট প্রচন্ড ভয় পেয়ে গেছি, প্রচন্ড মানে একদম পুরো মানে ঘেমে নিয়ে স্নান করে গেছি পুরো। আমি বিছানায় বসে আমি দেখলাম যে আমাকে এবার এটার ব্যবস্থা নিতে, আমি পারছি না এটা নিতে। আমি অফিসে জানালাম যে আমি পরের দিনকে অফ নিচ্ছি। আমি ওখান থেকে সোজা কলকাতা এলাম, বাস তো অ্যাভেলেবেল আছি, কলকাতা এলাম। কলকাতায় এসে আমি সবার আগে যেটা করি যে আমি তারাপীঠে একজন আমার আছেন পরিচিত, তোমাকে আমি বলেছিলাম, তার সঙ্গে থাকে একটা ছেলে, তার ফোন নাম্বার আছে আমার কাছে, তাকে ফোন করব। তো আমি তাকে প্রথমে মানে কথা হয়নি, আমার সাথে যোগাযোগ হয়নি প্রথম কথাতে, আমি তাকে জাস্ট বললাম যে এরকম আপনি যদি ওনার উনি যদি থাকেন বা ওনাকে একটু জানাবেন, আমি ফোন করেছিলাম। আমি বাড়িতে আছি, আমি সন্ধ্যেবেলা বাইরে বেরিয়েছি, মানে বাড়ির বাইরে বেরিয়েছি, বেরিয়ে আমি একটা বন্ধুর সাথে দেখা করে ফিরতে, আমার মোটামুটি বাড়ি ফিরতে, নিজের কলকাতার বাড়িতে ফিরতে আমার একটু রাত হয়। আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, আমার জাস্ট কানের কাছে একটা ফিস 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 করে একটা কথা এলো। কি কথা? তুই চলে আয়, আমি একা আছি। শুনেছো এটা পুরোপুরি? এটা পুরোপুরি শুনলাম আমি। আমি তাড়াতাড়ি করে বাড়ি এলাম,
বাড়ি এসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি দেখো নতুন অফিস জয়েন করেছি, আমার পক্ষে সত্যি ছুটি নেওয়া সম্ভব ছিল না। আমার ম্যানেজার খুবই ভালো ছিল বলে আমাকে কোথাও না কোথাও সেই পারমিশনটা দেয়। আমি বাড়ির প্রবলেমের কথা বলি, আমি বলি যে আমার 2 দিন ছুটি লাগবে এবং আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি তারাপীঠ যাব, ওনার কাছে গিয়ে দেখা করি। এবারে ঠিক যেদিনকে রাত্রিবেলা এটা শুনতে পাই, আমি পরের দিন, আমার একটা বন্ধু আছে এখানে থাকে, রাহুল বলে একটি বন্ধু আছে, তাকে আমি বলি যে ভাই আমরা তারাপীঠ যাব, তুই ব্যবস্থা কর তোর সাথে যাবো, কারণ আমি গাড়ি নিয়ে যাবো এখান থেকে। কারণ আমি তখন কলকাতায় আছি, বুঝতাম আমি এটা শুনতে পাই কলকাতাতে, আমি সেটা বুঝতে পেরেছি, বাট কাঁথি থেকে তারাপীঠের দূরত্ব আছেটা অনেকটা। হ্যাঁ, কাঁথি থেকে অনেকটাই দূর, মানে কাঁথি থেকে তোমাকে প্রায় হাফ, মাঝখানে পোস্ট পাবলিক কোনো একটা স্টেশনে আসতে হবে, সেটা প্রায় হাফ রাস্তা এদিকে আসতে হবে হাওড়ার দিকে, দেন তারপরে আবার সেখান থেকে ট্রেন ধরে যেতে হবে। এটা জানার একটা কারণ আছে, পরে বলবো, তারপর বলবো কি হয়। আচ্ছা, আমি এবার ওকে বলি, ও ব্যাংকে আছে, একটা ব্যাংকে চাকরি করে, তো বললাম দেখ তোর ব্যাংক অফ হবে, আমি তারপরে মানে তুই একটু তাড়াতাড়ি চেষ্টা কর 4টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো, ওই দিনকেই আমরা যাব, কোনো লেট করব না, কারণ আমার হাতে সময় নেই, আমাকে 2 দিন অফিস ছুটি দিয়েছে, এরপরে আর ছুটি দেবে না সে, আমি ওই বাড়িটা গিয়ে থাকবো না, মানে কি হচ্ছে না হচ্ছে আমি বুঝতে পারছি না। না আমি ওকে বলি 4টের সময় আমরা এখান থেকে রওনা হই। বস্তু আমার বাড়ি হচ্ছে উত্তরপাড়াতে, উত্তরপাড়া থেকে তারাপীঠ যেতে আমি দেখেছিলাম তখন ম্যাপে দেখেছিলাম যে হার্ডলি 3.5 ঘন্টা লাগবে, ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। এবার তারাপীঠ যাওয়ার পথে কি কি হয় এবার তুমি দেখো সেটা। আমি তো তারাপীঠ যাচ্ছি যে আমি ব্যাপারটা জানবো বলে, এবং আমার যদি কোনো প্রতি সম্ভাবনা থেকে থাকে বা কি সেগুলো সবকিছু এ করবো বলে, আমি কিন্তু জানিও না যে আমি সেই যার কথা বলছিলাম যিনি আছেন তারাপীঠে একজন মানে গুপ্ত একজন সাধিকা আছেন, আমি জানি না যে তিনি ওখানে অ্যাভেলেবেল কিনা সেই মুহূর্তে, বাট স্টিল আমি চান্স নিয়েছি মা তারাকে বলেছি, মা তারা আমাকে যাই করো আমি একবার দেখা করিয়ে দাও, আমি যাই তোমার কাছে, অ্যাটলিস্ট তোমার কাছে গিয়েও যদি আমি প্রণাম করি আমার মনে হয় কিছু একটা সুরাহা হবে। তো আমি আর রাহুল 4টের সময় বেরোই, আমরা বেরিয়ে প্রথমত ও বলে যে ওই একটা বোকামো করে, মানে ও একটা মানে অতিরিক্ত পাকামো হলে যা হয় আর কি, পাকামো করতে গিয়ে বোকাম হয়ে যায় জিনিসটা, ও বলে যে কোলাঘাট হয়ে যাব তারাপীঠ বলে আমরা একটা উল্টো রাস্তা ধরে নিই, মানে বালি রাজচন্দ্রপুর ওই জায়গা থেকে ও দিল্লি রোডের দিকে না উঠে আমরা কোলাঘাটের দিকে, দিল্লি রোড বা ওই সামথিং ওই রোডটার দিকে না উঠে যেদিকটা তারাপীঠের দিকে যাবো, মানে বর্ধমানের হাইওয়ে দিয়ে বর্ধমান পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার নিচে রাস্তায় নামতে হয়, আমরা ওই দিকটা রাস্তায় যাত্রা শুরু না করে আমরা উল্টো দিকে রাস্তায় শুরু করি। আমরা মোটামুটি বালি রাজচন্দ্রপুর ডানকুনি এই এলাকাতে না 4টে থেকে 5:30 পর্যন্ত আমরা এখানেই ঘুরপাক করি। আমাদের না মাথা, আমার বিশেষ করে মাথা কাজ করছিল না যে একবার ম্যাপটা কিন্তু আমরা প্রথমে দেখেছি বাড়ি থেকে বেরোনোর সময়, কিন্তু ও বলে যে আমি চিনি, আমি গিয়েছিলাম, আমি এর আগেও গিয়েছি, তো চিন্তা নেই চ বেরিয়ে যাবো, অসুবিধা নেই। কখনো সিগনালে অনেক সময় ক্রস করতে গেলে সিগনালে আটকাচ্ছে বা কিছু, এসব করতে করতে না মানে অদ্ভুত ভাবে 4টে থেকে 5:30 আমরা এখানে, 1.5 ঘন্টা আমরা এখানে কাটাই। দেন আমরা ম্যাপ দেখি, তারপরে আমাদের ম্যাপে আমি ম্যাপ অন করি, দেন তারপরে সোজা রাস্তায় ঠিক 5:30 আমরা যাত্রা শুরু করি। হাইওয়ে ধরে যেরকম যাওয়ার সেরকম যাই, বর্ধমানই হবে ওই জায়গাটা, আমার ঠিক মনে পড়ছে না, এখানে একটা হাইওয়ের ওখানে যেখান থেকে রাইট সাইডে নেমে পড়তে হয়, ঠিক আছে, দিয়ে যেতে হয় তারাপীঠের দিকে। আমরা যখন ওখানে পৌঁছাই ওখানে তখন বাজে হচ্ছে প্রায় মোস্ট প্রবাবলি 5:30-6:00, ওই 1:30 মতো বাজে, ঠিক আছে, আমরা ওখানে পৌঁছাই। তার মাঝখানে আমরা শক্তিগড়ের কাছে একটু দাঁড়াই, দাঁড়িয়ে আমরা একটুখানি অনেকক্ষণ গাড়ি চালালে যা হয় আর কি, একটু দাঁড়াই, রেস্ট নিই, জল টল খাই, দেন তারপরে আবার ওখানে ইয়ে করি, ঢুকি। ঠিক ওই রাস্তাটা নামার পরে
বৃষ্টি শুরু হয়, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়, এবং আমাদের সত্যি আমাদের কোনো রকম প্রিপারেশন ছিল না, কারণ ওয়েদারের কোনো এরকম ব্যাপার ছিল না যে বৃষ্টি হবে। আমরা কোনো প্রিপারেশন না নিয়েই বেরিয়ে পড়ি, কারণ ওয়েদার পরিষ্কার একদম, সবকিছু ঠিক আছে, তো নেওয়ার কোনো প্রয়োজন তো বোধ করিনি সেই মুহূর্তে। বৃষ্টি শুরু হয়, আমরা বৃষ্টির মধ্যেই ভিজে চপচপে, বুঝতে পারছো বৃষ্টি মানে হচ্ছে মোবাইল আমি বাইরে বের করতে পারছি না, ম্যাপ দেখতে পারছি না। তারপরে আমি বেশ খানিকটা এই রাস্তাটা দিয়ে নামার পরে, বেশ খানিকটা এগোনোর পরে একটা দোকান দেখতে পাই, সেই দোকান থেকে প্লাস্টিক একটা নিয়ে নিয়ে মোবাইলটাকে সেটার মধ্যে র্যাপ করি, কারণ ম্যাপ দেখতে হবে, নাহলে আমরা পৌঁছতে পারবো না ওখানে। এবং কৌস্তব আমরা ওই বৃষ্টির মধ্যে, এত বৃষ্টি পড়ছে পুরো ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছি না সামনে। ওই অবস্থাতেই কোনো রকমে ম্যাপ বিয়ে করে দেখতে 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 আমরা তখনও পৌঁছইনি আমরা তারাপীঠে, তার আগে ওই কিছু জায়গা আছে, স্টেশন আমি এক্স্যাক্টলি নামগুলো আমার মনে নেই কোথাও একদমই, একটা জায়গা আছে একটা গ্রামের মতো জায়গা, সেখানটাতে আমরা মানে হাইওয়ে থেকে তখন আমরা এমনি ভেতরে রাস্তা, ম্যাপ যেরকম দেখাচ্ছে সবসময় যে গুগল ম্যাপ একদম সোজা রাস্তা দেখায় তা না, ও দেখা যাচ্ছে শর্টেস্ট যে রাস্তাটা সেটা। তো এবার শর্টেস্ট রাস্তা দিয়ে আমরা যেতে গিয়ে আমরা একটা গ্রামের মধ্যে ঢুকি, সেখানে গিয়ে ম্যাপ কাজ করা বন্ধ করে দেয়, মানে জাস্ট ওই ইয়েটা এগোচ্ছে না, অ্যারোটা এগোচ্ছে না, আর তখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আমরা দুজনে ওখানে দাঁড়াই বেশ খানিক্ষণ, দেন তারপরে ছাওয়া দেখে, ছাউনি দেখে আমরা দুজন মিলে দাঁড়াই, বৃষ্টিটাও পড়ছে অনেক জোরে, ম্যাপটাও কাজ করছে না, কাউকে পাচ্ছিও না আশপাশে। ঘড়িতে তখন বাজে হচ্ছে 11:30, আমরা তখন কিন্তু রীতিমতো ঘুরছি রাস্তা, আমরা ঠিকঠাক রাস্তা পাইনি, তখন ঘুরছি 11:30 বাজে, পুরো অন্ধকার জায়গাটা। শুধু আমি যখন গাড়িটা অন করছি, যখন গাড়ির যে হেডলাইটের আলো সেটাই শুধুমাত্র আলো, বাকি পুরো অন্ধকার, ম্যাপ কাজ করছে না। বেশ খানিক্ষণ দাঁড়ানোর পরে আমি বলি, শোন রাহুল, এরম করে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, আমরা মোটামুটি একটা রাস্তা ঠাহর করে এগোই, দেখা যাক কি হয়, এগোই। এটা বলে আমি গাড়িতে স্টার্ট দিই, আমি দেখি ও আমার পেছনে বসলো, গাড়িতে স্টার্ট দিয়ে এগিয়ে যাই। বেশ খানিক্ষণ এগোনোর পরে আমি ওকে জিজ্ঞেস করছি, কিরে দেখতো একবার কোন দিকে যাবো, কি করবো, দেখতো ম্যাপটা কাজ করছে কিনা। আমি কোনো আওয়াজ পাইনি সেখানে আর। আচ্ছা, আমি ঘাটটা হালকা করে পেছনে ঘোরালাম, দেখলাম আমার গাড়ির পেছনে ও নেই কৌস্তব, গাড়ির পেছনে নেই না। তুমি ভাবো 11:30-12:15 বাজে, বৃষ্টি পড়ছে, ভিজিবিলিটি জিরো, আশপাশে কেউ কোথাও নেই, আমি কোথায় আছি, কোন গ্রামে আছি, একটা গ্রাম না কি জায়গা, মানে কোনো বাড়িতে যেটা আলো জ্বলবে না সেটাও জ্বলছে না, অদ্ভুত একটা, মানে না আছে স্ট্রিট ল্যাম্পের আলো, না আছে কোনো বাড়ি দেখতে পাচ্ছি, না রাস্তাঘাটে কোনো লোক। সেই অবস্থাতে আমি আমার বন্ধুকে গাড়ির পেছনে বসালাম, আমি কিছুটা এগিয়ে আমি দেখছি নেই সে গাড়ির পেছনে। আমি তখন জয়তারা জয়তারা করতে করতে আর আমার জপ মন্ত্র জপতে জপতে আমি দেখলাম যে আমার বন্ধু, ওকে আমি কোথায় ফেলে এলাম, আমি আবার ইউটার্ন নিলাম, নিয়ে পেছনে বেশ খানিকটা আসার পরে আমি দেখলাম ও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ওই যে ছাউনিটার নিচে দাঁড়িয়ে ছিলাম সেখানে দাঁড়িয়ে আছে, ও আমাকে দেখেই তো মানে একটা গালাগাল দিয়ে দিল, মানে ওরও তো প্রচন্ড ভয় পেয়েছে ও। বললাম, কি হলো, তুই গাড়িতে বসলি না, তুই কি পাগল, আমাকেও বলছে তুই কি পাগল নাকি, তোকে আমি বললাম আমি আসছি একটু টয়লেট করে, তুই গাড়িতে বসে স্টার্ট দিয়ে বেরিয়ে গেলি, তোকে আমি ডাকলাম তুই শুনতেও পেলি না। বললাম, ভাট কি বলছিস, তুই ডাকলি কোথায়, তুই আমাকে, মানে একটা নিজেদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। তারপর আমি বললাম, দেখ কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে। ও বলে যে কি হলো আমি তো বুঝতে পারলাম না, আমিও বলছি কি হলো ভাই বুঝতে পারলাম না, তোকে বসাবো না কেন, আমি তো দেখলাম স্পষ্ট তুই পেছনে বসলি,
বলছে আমি বসিনি, আমি তোর গাড়ির সামনেই ছিলাম না, আমি ওইদিকে আমি মানে যেটার জন্য গেছিলাম সেটা করছি, আমি পেছন দিকে ফিরে দিচ্ছি তোর গাড়ির আওয়াজ শুনে, পেছন দিকে ফিরে দিচ্ছি, গাড়ি নিয়ে শুনে বেরিয়ে গেলি। আমি বললাম ঠিক আছে তুই বস, গাড়িতে বস, জায়গাটা আমার ঠিক ভালো লাগছে না, তুই বস। ও গাড়িতে বসলো, আমি বললাম তুই আমার পিছে হাত রাখ, ও পিছে হাত রাখলো, আমি তোর গাড়িটা স্টার্ট করে ওখান থেকে এগোলাম। এক যে কে সেই, ম্যাপ কোনো কাজ করছে না, মানে এগোচ্ছেই না, কার সাথে নেটওয়ার্কই নেই ওখানে কোনো। একবার এই রাস্তা আমরা প্রায় পাঁচবার ওই জায়গাটায় ঘুরেছি, একই ছাউনির তলায় আমরা পাঁচবার এসেছি। প্রথমবারটা আমি ওকে দেখতে এলাম, ওকে বসিয়ে পিছে হাত রাখলো, যখন অ্যাসিওর্ড হয়ে গাড়িটা নিয়ে এগোলাম, আবার কোনো রাস্তা দিয়ে ঘুরে 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 আবার সেই আমরা সেখানে এসে পৌঁছালাম। এরকম করে পাঁচবার, পাঁচ নম্বর বার যখন এসে পৌঁছালাম গোস্তব, তখন আমার না গাড়িটা প্রত্যেকবারই একটা জায়গা, মানে গাড়িটা যখন যাচ্ছে বা আসছে একই রাস্তায় তো আমরা ইয়ে করছি, মানে একটা রাস্তা পুরো গোল করে ঘুরে ইউটার্ন হয়ে আবার ওইখানে এসে পৌঁছাচ্ছি, এরকম একটা ব্যাপার। কারণ অন্ধকারে বিশ্বাস করো গোস্তব, বৃষ্টি পড়ছে, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আর গাড়ির ওই স্কুটির হেডলাইট আর কতটা বড় হবে, আমি তো বেশি দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবার গাড়িটা ওখানে দাঁড় করিয়ে এবার আমরা একটা অন্য, এবার একটা অন্য রাস্তা নিলাম, মানে একদম পুরোপুরি অপোজিট যে রাস্তাটা, ওখানে তিন মাথার মোড় ছিল, ঠিক আছে, আমরা দুটো রাস্তা দিয়ে গেছিলাম, ওই করতে গিয়ে আমরা পাঁচবার ওখানে ঘুরেছি। আমি জানি না কেন, এখন আমি বুঝতে পারি না যে ওইখানে কেন আমরা ওরকমভাবে পাঁচবার ঘুরেছি। অন্য রাস্তা নেই, মানে সেটা হচ্ছে ধান ক্ষেতের পাশে আলের রাস্তা, যেটা আমরা অ্যাভয়েড করছিলাম এই কারণের জন্য, বিকজ অফ বৃষ্টি পড়ছে, আলের রাস্তা, সরু রাস্তা একদম, মানে দুপাশে ধান ক্ষেত একদম সরু সিমেন্টের রাস্তা, ওই রাস্তাটা আর কোথায় যাবে, ইগনোর করে আমরা ওটাকে অন্য রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম। ওই রাস্তাটা যখন নিই, যখন গাড়ির হেডলাইটটা যখন পড়ে অন্যদিকে, যেটাকে ধান ক্ষেত ভাবছিলাম, ওটা অ্যাকচুয়ালি একটা কবরস্থান ছিল। আচ্ছা, আমাদের ওই কবরস্থানের পাশের আলের একদিকে আল, একদিকে কবরস্থান, আমরা সিমেন্টের রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আমি ও জয়তারা জয়তারা করছে, আমিও জয়তারা জয়তারা করছি, কোন রকমের রাস্তায় উঠলাম, উঠে আমরা একটা জাস্ট স্পিডে চালিয়ে ওখান থেকে বেরোচ্ছি, ভালো স্পিড নিয়ে নিয়েছি, মানে তখন বৃষ্টি পড়ছে, আলের মধ্যে নেবে যেতে পারি, কি হতে পারে ওসব কিছু মাথায় নেই, একদম স্পিডে এগোচ্ছি। এগোতে এগোতে হঠাৎ দেখলাম, মানে গাড়িটা বেশ খানিকটা আমরা যখন স্পিডে এগিয়ে গেছি, হঠাৎ দেখলাম ধান ক্ষেত থেকে না একটা সাদা ধুতি পরা, মাথায় ছাতা নিয়ে একটা হেডলাইটটা দেখতে পেলাম, সে রাস্তার মধ্যে চলে এসছে উঠে, কোন রকম ওকে সাইড কাটিয়ে এগিয়ে গেছে। কারণ আমার এটাই মনে হয়েছে যে এটা আবার কি এলো, মানে ভয় পেয়ে গেছি প্রচন্ড দেখে, সাদা ওরম একটা কালো ছাতা নিয়ে ফট করে উঠে এলো উপরে। তো ওখান থেকে ক্রস করে এগিয়েছি, তো দেখলাম উনি ডাকছেন পেছন থেকে, এই তোমরা কোথায় যাচ্ছ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তখন বুঝতে পারলাম যে আর কিছু হোক না কেন, এনটিটি ডাকবে না অ্যাটলিস্ট এরকম করে। দাঁড়ালাম, উনি এলেন, এসে বললেন তোমরা ওদিকে কোথায় যাচ্ছ, হ্যাঁ এটাই তো এই এই রাস্তা, এইদিকে দুটো রাস্তা আমরা গেলাম, এলাম না কিছু এই রাস্তায়। এই যে কথাবার্তা বলছি, আরেকজন ওনার সাথে যিনি ছিলেন উনিও উঠে এসছেন, ওনারা দুজনেই জিজ্ঞেস করছেন, ওদের যে ভাষাতে জিজ্ঞেস করলেন উনি বাংলা কথাতেই জিজ্ঞেস করছে, ডায়ালেক্ট একটু আলাদা। ওইদিকে কোথায় যাচ্ছ তো তোমরা, কেন এই তো এখান দিয়ে রাস্তা আছে, বলছে সামনে নদী আছে আর ওই সামনে কাঠের পুল আছে, সেই পুলটা ভাঙা, আর তোমরা যে স্পিডে যাচ্ছ তোমরা তো বুঝতে বুঝতে সোজা গিয়ে পড়তে নদীতে। কি বলছেন, বলছে হ্যাঁ তোমরা এই রাস্তায় আসে নাকি কেউ, আর তোমরা কোথায় যাবে, তারাপীঠ যাবো আমরা, তারাপীঠ থেকে তো মানে তারাপীঠের যে রাস্তা যেদিকে যায় সেখান থেকে তোমরা প্রায় 10 কিলোমিটার ভেতরে এই অন্যদিকে এসছো। তখন বাজে একটা, আমি তারপরে ওনাকে জিজ্ঞেস করি, তারপর মোটামুটি রাস্তা বলে দেন,
আমরা রাস্তা ধরে 2:30 সময় একটা হোটেল বুক করেছিলাম, সেখানে গিয়ে পৌঁছাই চপচপে ভিজে অবস্থাতে। পরের দিন সকালে মায়ের কাছে পুজো দিই এবং জানতে পারি যে ওই যার যে সাধিকার সাথে দেখা করার ছিল আমার, সেই মায়ের সাথে দেখা করতে গেলে বিকেলবেলা উনি আসবেন। আমি সেদিনটা স্টে করি ওখানে, আমি আর রাহুল দুজনেই স্টে করি, দেন তারপরে বিকেলবেলা যাই শ্মশানে, কারণ ঘর হচ্ছে শ্মশানের ভেতরে, পেছন দিকে শ্মশানের। আমি ঘরটা চিনি, আমি এর আগেও গেছি। রাহুলকে বললাম কি হোটেলে থাক, তোকে যেতে হবে না, আমি যেন ওর ওরকম মানে ওসব ইয়ে নেই, ও মানে ও যাবে না বা কিছু এরকম, মানে যাবেই যেরকম কোনো ব্যাপার নেই। বললাম ও চুপচাপ থেকে গেল হোটেলে, এবং বললো ঠিক আছে আমি আশপাশে ঘোরাঘুরি করছি তুই যা। আমি কিন্তু ওকে কাঁথির কথা কিছুই বলিনি, আমি জাস্ট পুজো দেওয়ার নাম করে ওকে নিয়ে এসেছিলাম। তো আমি যখন ওনার কাছে যাই, ওনার ঘরের দাওয়াতে উনি বসছিলেন, উনি আমাকে দেখেন, আমি যাই মা বলে প্রণাম করতে যাই, উনি আমাকে বলেন তুই দূরে দাঁড়া আগে। উনি আমাকে কখনো এরকম করে কথা বলেন না কষ্ট। কেন কি হয়েছে, তুই কি খেয়ে এসছিস, জাস্ট এই কথাটা বলে তুই কি খেয়ে এসছিস, কেন বলছে তুই তো এঁটো খেয়ে এসছিস। আমি না তখন বুঝতে পারিনি, মানে কি বলছো মা তুমি, কি খেয়ে এসছি আমি। বলছে তুই একজন পিশাচের এঁটো খেয়ে এসছিস। মানে এক্স্যাক্টলি আমি এটাই বলি যে মানে। তখন উনি আমাকে বলেন যে একদম পুরো পুঙ্খানুপুঙ্খ উনি আমাকে বলে দেন যে এরকম ব্যাপার। সেই মনে আছে যেদিনকে চিকেন রান্না করছিলাম, মনে হয়েছিল ওখান থেকে খাওয়া, উনি আমাকে বলেন তুই এখানে বস, ওই ওই যে খাবারটা খেয়েছিলাম ওটাই হচ্ছে পিশাচের এঁঠো। আচ্ছা, উনি আমাকে একটা জায়গায় বসতে বলেন, একদম বলেন যে তুই জামা কাপড় যেটা পরে আছিস একটা ঘর দেখায় ওনার ঘরে, তুই জামা কাপড়টা ছাড়, তোকে আমি একটা কাপড় দিচ্ছি লাল কাপড়, ওটা পর, পরে তুই এখানে বস। তোমাকে আগে বলেছিলাম, তোমার মনে মনে আছে যে ওনার ঘরের মধ্যে ওই ওনার গুরুদেবের নরকপালটা ওখানে রাখেন, হ্যাঁ উনি ওটার উপরে সাধনা করেছেন, মানে তন্ত্র সাধনাতে না এরকম এরকম সাধনা থাকে যেখানে ওনার গুরুই ওনাকে নির্দেশ দেন যে এই নরকপালের উপরেই, ওই নরকপালের উপরে সিদ্ধ হতে হবে ওনাকে, ঠিক আছে, যেটাকে পঞ্চমুন্ডি বলে। পঞ্চমুন্ডিতে তো বিভিন্ন সাপের বেজ, তারপরে তোমার বানরের মানুষের এরকম থাকে, তো আবার এরকমও থাকে যে নরকপাল শুধুমাত্র নরখুলি নিয়ে, এরকম 5টা নরখুলি নিয়ে, সেটাও একটা ধরনের পঞ্চমুন্ডি হয়, যেটা আমার গুরুদেবের গুরুদেব উনিও ওই রকম পঞ্চমুন্ডিতেই উনি ইয়ে করতেন বসতেন, তাই ওনার সিদ্ধাসন ছিল। ওনার কাছে একটা রকম মুন্ড ছিল, উনি বললেন বস এখানে চুপচাপ, খেয়ে এসছিস কিছু? না আমি কিছু খেয়ে আসিনি। বলে ভালো করেছিস বস, একটু আসছি। উনি বেরিয়ে গেলেন, তারপরে বেশ খানিকক্ষণ আমি কিন্তু বসে আছি সামনে ওই রকম নরকপালটা কিন্তু রাখা, ঠিক আছে, আমি ওখানে বসে আছি। বেশ খানিকক্ষণ পর উনি এলেন, এসে উনি হাতে এই ত্রিশূল থাকে, যারা তন্ত্র সাধনা করে তাদের একটা ত্রিশূল থাকে, ত্রিশূলটা নিয়ে এসে উনি আমাকে হাতটা ধরে, এইটার জায়গাটার কথাটা আমি ঠিক পরিষ্কার করে এখানে বলবো না, আমি তোমাকে পরে এটা বলে দেবো কৌস্তব। তারাপীঠের শ্মশানের মধ্যে একটা বিশেষ জায়গা আছে যেটা ওনার সিদ্ধাসন। আচ্ছা আচ্ছা, উনি আমাকে ওনার সিদ্ধাসনে নিয়ে যান। আমি জানি না আমার কোনো পূর্বজন্মের কোনো জন্মের কোনো কর্মফল আছে কিনা, উনি আমাকে সিদ্ধাসনে বসতে বলেন। এই যে সিদ্ধাসনগুলো হয় না, এই সিদ্ধাসনগুলোর চারপাশে একটা বলয় থাকে,
সেই বলয়ের ভেতরে, সেটা মানে মন্ত্র দিয়ে সিদ্ধাসনটা যখন জাগ্রত করা হয়, সেই বলয়ের ভেতরে কিছু আসতে পারে না, মানে একটা মশাও ঢুকতে পারবে না, এরম ভাবেই সেই বলয় করা থাকে। উনি আমাকে বসতে বলেন, ত্রিশূলটা গেথে উনি একটা আসনে বসেন এবং ওই গুরুদেবের যে নরকপাল সেটা নিয়ে আসেন সামনে। উনি বলেন, তুই চুপ করে বসে থাকবি এখানে, আর চোখ খোলা রাখ, আমি বলবো তোকে চোখ বন্ধ রাখতে, কিন্তু তুই চোখ খুললেও যদি কিছু দেখতে পাস, এই আসন ছেড়ে বাইরে বেরোবি না। আমি ভয় পেয়ে যাই, মানে এই যখন এরম করে যখন কেউ বলে দেয় না যে যাই হোক না কেন এটা ছেড়ে বাইরে বেরোবি না, এটা করবি না, তখন দেখবো একটা অন্যরকমই ভয় কাজ করে। যাই হোক, আমি ওখানে বসে আছি, উনি বসলেন পাশে, উনি একটু ধুনি জেলে তার মধ্যে কিছু কিছু দেন, কিছু একটা দেন, সেই ধুনির ধোঁয়া উঠছিল, সেটা ধপ করে একটা আগুন ওখান থেকে জ্বলে উঠল। তারপরে কিছু মন্ত্র উনি বলেন, সেই মন্ত্র কিছুটা আমি পরবর্তীকালে ওনার থেকে জেনেছি, যেটা আমি তুমি চাইলে তোমাকে আমি আলাদা করে বলতে পারি পরে, সেটা এখানে পাবলিকলি বলছি না। এগুলো সবই গুপ্ত বিদ্যা এবং এগুলো সবই গুরুমুখী বিদ্যা। তো আমি বসে আছি কৌস্তব, উনি চোখ বন্ধ করে যে মন্ত্র পাঠ যেটা করার সেটা উনি করছেন, যে ক্রিয়া করার সেটা উনি করছেন। আমাকে উনি বলেন, তারপরে উনি চোখ খোলেন, তখন ওনার মুখ পুরো আলাদা, মানে যে একটা ওনার তো বয়স হয়েছে, ওনার যে মুখটা যে বেশ একটা স্নিগ্ধ মুখ একটা, ঠিক আছে, মুখাবয়ব পুরো আলাদা, মানে তখন ওনার চোখ পুরো অন্যরকম, অন্যরকম বলতে চোখ ঠিক মানে আগুন ঠিকরে বেরোচ্ছে চোখ থেকে, ঠিক আছে। উনি প্রচন্ড মানে একটা তেজ নিয়ে ওখানে বসে আছেন, ওনার গলাটাও যে খুব সুন্দর করে উনি বলেন কথা, খুব মাতৃসুলভ একটা গলার মধ্যে মায়ের একটা ভাব আছে, ওনার গলাটা খুব গম্ভীর উনি আমাকে বলেন। এবার পাশে চেয়ে দেখ, যে তোর ক্ষতি চেয়েছিল তাকে আমি পাশে নিয়ে এসেছি। আমি পাশে তাকাই ওনার বলার সঙ্গে সঙ্গে, আমি ওটা দেখেই না আমি আসনটা ওখান থেকে ছেড়ে উঠতে যাচ্ছি, উনি আমাকে জাস্ট চেপে ধরে বসিয়ে দেন ওখানে। কি মনে হয় কি দেখলাম কৌস্তব? কি দেখলাম? ওই যে মহিলা মানে মেয়েটি যাকে আমি রান্নাঘরে আমার বিছানায় দেখতে পাই, তাকে আমার পাশে নিয়ে এসে হাজির করেছে, পুরো উলঙ্গ আর পুরোটা পোড়া। আচ্ছা, পুরো উলঙ্গ পুরোটা পোড়া, এসে চুপ করে বসে সে আমার দিকেই দেখছে, তখনও সে আমার দিকে দেখছে, আমার হাত আমার পা মানে থাই হাঁটু এসব জায়গা পুরো ওই পা চেপে ধরে রেখেছেন, ঠিক আছে, আর বলছেন গুরু মন্ত্র জপ কর। এবার উনি ওই মেয়েটিকে বলছে যে তুই ওর দিকে দেখা বন্ধ করবি কিনা বল, বলছে ওই মেয়েটি পোড়া পোড়া যে মেয়েটি পাশে, আর তোরা মেয়েটি বলছে ও আমার এঁঠো খেয়েছে, ও আমার, আমি ওর সাথেই থাকবো। বুঝতে পারছো কৌস্তব, মানে পাশে বসে আমাকে এরকম এন্টিটি একটা, মানে যার কোনো শারীরিক অস্তিত্ব নেই, সে বলছে যে যার পুরো শরীরটা ওরকম পোড়া বিভৎস, তার শরীরটা তখন শরীর মুখ সমস্ত কিছু বিভৎস, আমাকে বলছে আমার এঁঠো খেয়েছে, আমি ওর সাথেই থাকবো। তারপরে উনি আমাকে একটা মা যিনি তিনি আমাকে একটা হাতের মধ্যে একটা ওই তলতলে টাইপের একটা জিনিস দেন, সেটা কি জিনিস আমি পরবর্তীকালে জিজ্ঞেস করেছি, মা আমাকে কিছু বলেনি, এটা মুখে পুরে দেখুনি কেনে ওটা একদম বিশ্রী খেতে, একটা বিশ্রী খেতে, মানে ওই ধরো মাছের তেল যদি হয় না, তেল তেলে মাছের কোনো গন্ধ নেই কিন্তু, ওরকম তেল তেলে একটা ওরকম একটা
জেলি মার্কা জিনিস একটা মুখে দিয়ে কোনো রকমে মুখ চেপে গিলে নিই আমি, ঠিক আছে? তারপরে উনি ওই মেয়েটি কিন্তু তখনও পাশে বসে আছে, কোথাও যেতে পারছে না, সে তাকে পুরো আটকে রেখেছে। তারপরে উনি আমাকে বলেন যে তুই চোখ বন্ধ কর, চোখ খুলবি না আর, ঠিক আছে? আমি চোখ বন্ধ করে পরিষ্কার শুনতে পাচ্ছি ওই মেয়েটার মানে ওই মহিলা কণ্ঠস্বর চিৎকার করছে, কাঁদছে চিৎকার করে করে, আমি ছেড়ে যাব না, আমি ওকে আমার সাথেই রাখব, আমি কোনোভাবেই যাব না। তো তারপরে উনি অনেক ক্রিয়া টিয়া করার পরে তারপরে উনি বলেন যে আমি তোর মুক্তির ব্যবস্থা করব, তোর সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে, আমি তোর মুক্তির ব্যবস্থা করব, তুই আজকে চলে যা আর একে ছেড়ে দে, একে কিন্তু আমি কিছু করতে দেবো না, তুই আমাকে চিনিস না, একে আমি ছুঁতেও দেবো না, তোকে যা করেছিস যা করে নিয়েছিস করে নিয়েছিস, একে আর কিছু করতে দেবো না। তো তারপর আমাকে বলে মা যে এবার তুই চোখ খোল। চোখ খুলি, পাশে কিছু নেই, কিছু নেই পাশে আর। উনি আমাকে হাত ধরে নিয়ে ওনার ঘরে গিয়ে বসান। আমার আমি বুঝতে পারি আমার আস্তে আস্তে শরীরটা খারাপ লাগছে, আমি মানে ওখানেই প্রায় ঘুমিয়ে পড়বো শুয়ে পড়বো এরকম একটা ব্যাপার। উনি আমাকে আবার সে উনি আগের বারের মতোই এবার উনি আমাকে ধরে হাত ধরে একদম পুরো হোটেল পর্যন্ত এসকর্ট করে পৌঁছে দেন। হোটেলে ঢুকি, আমার ঢুকে বিছানায় শুই, আমার জ্বর জ্বর আর বমি, বমি যেন বন্ধ হচ্ছে না কৌস্তব, বুঝলে? বমি করছি তো বাথরুমে গিয়ে, যখন কাউন্টারের মধ্যে বমি করছি বা বেসিনে যখন বমি করছি, কি বেরোচ্ছে বলো তো বমি থেকে? খুব শুনতে খারাপ লাগবে এটা, বাট স্টিল মাংস বেরোচ্ছে, মাংস বেরোচ্ছে। হ্যাঁ মানে একদম পুরো, হ্যাঁ না মানে আনডাইজেস্টেড যখন মাংস হয়ে যায়, যেটা তুমি খেয়েছো সেটা যদি কোনো কারণে হয় না, অনেক সময় যে বমি হয়ে গেল তোমার বা কিছু, ওটা বেরোচ্ছে। সেদিনকে রাত্রিবেলা ভোর রাত পর্যন্ত সারা রাত আমার জ্বর, প্রচন্ড জ্বর। রাহুল তো ভয় পেয়ে গেছে, মানে রাহুল আমি জ্বরের মধ্যে কত কি যে ভুল বকেছি তার ঠিক নেই, মানে আমাকে ছেড়ে দাও বা আমাকে নিয়ে যেও না, আমার বাড়ি আছে, মা বাবা আছে, আমি যাব না, এরকম প্রচুর কথা আমি বলেছি। এবং একটা সময় আমি রাহুলকে, রাহুল আমার পাশে শুয়েছিল, আমি রাহুলকে গলা টিপে ধরেছি, এ বাবা, মানে আমি মনে করেছি ওটাই হয়তো এরকম একটা হ্যালুসিনেট করছিলাম। ঠিক ভোরটি হলো আমি ঘাম দিয়ে পুরো জ্বর আমার ছেড়ে গেল। আচ্ছা আচ্ছা, তারপরেও ঘুমিয়েছিলাম 8:30 নাগাদ, যখন উঠেছি পুরো বিছানাটা আমার ভেজা, ঘামে পুরো বিছানাটা ভেজা, এসি চলছিল কিন্তু পুরো ঘামে ভেজা। এবং 8:30 নাগাদ উঠে আমি মায়ের মন্দিরে একবার যাই, মানে স্নান ঠান করে, তখন আমার কিন্তু শরীরে কোনো ক্লান্তি নেই, কিচ্ছু নেই, একদম পুরো ফ্রেশ আমি। আমি তখন মায়ের মন্দিরে যাই, গিয়ে আমি পুজো দিই, আবার মায়ের সাথে দেখা করতে যাই, মা তখন ওখানেই ছিলেন, মানে মানে মায়ের যে পাদপদ্ম আছে এটা শ্মশানের ভেতরে মাতারা, সেইখানেই মা থাকেন ম্যাক্সিমাম সময়। তো আমি যাই, এবার আমি এবার তো আমি তাকে ছাড়বো না, আমি তাকে জিজ্ঞেস করি মা তোমাকে বলতেই হবে কি ব্যাপার আমাকে তুমি বলো। উনি তারপরে বলেন যে আমি তখন বললাম, উনি আমাকে জিজ্ঞেস করেন যে কখন বেরোচ্ছিস আজকে, আমি বিকালবেলা বেরিয়ে যাবো। বললাম দেখো মা আমি আবার এতটা রাস্তা গাড়ি চালিয়ে যাব, তাই আমি চেষ্টা করছি যতটা সন্ধে সন্ধে থাকা সম্ভব আমি যেন তার মধ্যে পারি পৌঁছে যেতে পারি, না দুপুর বেলার দিকেই বেরিয়ে যাবো খেয়ে দে, ঠিক আছে? তুই আজকে আমার সাথে খাবি, আমি যা রান্না করবো সেখানেই উনি রান্না করেন করেন। খুবই কৃপা হয়েছিল আমার, যে মায়ের যে ফুল ভোগ হয় মাতার, যেটা হচ্ছে চিতার ওপর রান্না হয় শোল মাছ,
তুমি কি এটা জানো কুস্তব? না এটা জানতাম না আমি। মায়ের যে আসল ভোগ হয় সেই ভোগটা হয় হচ্ছে শোল মাছের, আর সেটা চিতাতে রান্না হয় প্রত্যেক দিন ওই তারাপীঠের শ্মশানে। একটা এরকম কোন মরা আসবে, সেই মরার চিতাতে ওই মাছটা ঝলসানো হবে, ঠিক আছে? আচ্ছা, ওই ঝলসানোটাই হচ্ছে মায়ের একদম প্রধান ভোগ, যেটা ওটা খুব কম মানুষ পায়, ঠিক আছে? যোগাযোগ করলে, পান্ডাদের সাথে যোগাযোগ করলে ওরা এটা ব্যবস্থা করে দেয়। এবার সেটা মা গিয়ে নিয়ে আসে, যেহেতু মায়ের অবাধ যাতায়াত আছে মন্দিরে এবং সমস্ত জায়গাতে, মাই নিয়ে আসে। ওই দিয়ে ওই ওই আতপ চালের ভাত রান্না করেছিল, খাই একসাথে বসে। রাহুলকে অ্যালাউ করে না, আমি কেন জানি না, রাহুলকে বলে যে, মানে আমি রাহুলকে বলি যে তুই আসিস না, তুই থাক হোটেলে। মানে ওর একটুখানি ওটাতে খারাপ লাগে যে আমি, আমার সাথে গেছে, মানে আমি ওকে এ করলাম না। যাই হোক, আমি, আমারও কোথাও মনে হয়েছিল, এবং মা আমাকে বারণ করলো যে না না, ওকে এখানে আসতে হবে না, ও ওখানে থাক। সেটা নিশ্চয়ই কিছু কারণে বুঝতে পেরেছিলেন বলেই হয়তো, সবার সহ্য হয় না ব্যাপারটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তখন খাওয়া দাওয়ার পরে এবার বেরোবো, তার আগ দিয়ে মা বলে ওই যে মেয়েটি ওই বাড়ি, সেই মেয়েটিকে, ওই মেয়েটি হচ্ছে ওই বাড়িতে ভাড়া থাকতো ওই ঘরটাতে। আচ্ছা, ঠিক আছে। এবং ওইখানে ওই মেয়েটিকে যেটা হয় সেটা হচ্ছে ওকে শারীরিক নির্যাতন করা হয়। ওকে ওকে, হ্যাঁ, করে ওকে পুড়িয়ে দেওয়া হয় ঘরের মধ্যে, মানে খুন করা হয়েছিল। খুন করা হয়েছিল, এক্স্যাক্টলি। এটা আমি পরবর্তীকালে আশেপাশে খোঁজ নিই এবং বাড়িওয়ালার কাছ থেকে, বাড়িওয়ালাতে বাড়িওয়ালাকে গিয়ে তুমি চেপে ধরি গিয়ে পরিষ্কার, তোমাকে টাকা দিতে হবে না, তুমি বাপু আগে আমাকে বলো যে তোমার বাড়ির কি কেস আছে, হিস্ট্রি কি আছে বলো। তখন আমাকে মা একটা কথা বলে দিয়েছিলেন, যে আমি বললাম যে পোড়া কি বলছো তুমি, ওর তো কিছু ব্যাপার, তারা তো বলতো আমাকে এটলিস্ট আশপাশে, বলছো তো বলবে না তো, কেউ যদি বাড়ি ভাড়া দেয় তার যদি বাড়িটা ভাড়া হচ্ছে না, তুই নতুন গেছিস, তুই ভেবে দেখ, তুই আশপাশে আর কাউকে জিজ্ঞেস করিস নি, তুই ডিরেক্টলি গেছিস, তোর এটা জীবনে হওয়ার ছিল, এবং যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আচ্ছা, বললাম কেন বলছো, তুই বুঝতে পারবি, এই যে অভিজ্ঞতা, এই যে সংস্পর্শ, এইগুলো তোকে কোথাও না কোথাও আরো বেশি পরিমাণে আধ্যাত্মিক পথে এগিয়ে দেবে, তুই বুঝতে পারবি এটা আস্তে আস্তে। তখন মা বলছেন, মানে বিশ্বাস না, মানে একদম তো সেটা তো সত্য, একদম কোনো সেটাতে সন্দেহের কোনো জায়গাই নেই। মা তখন একটা কথা বলে দেন, তুই যদি চাস তুই ভালো করে দেখবি, এমন পরিষ্কার বলে দেন, তুই দেখবি তুই যে ঘরটায় থাকতিস, যে জানলাটায় তুই দেখতে পেয়েছিলিস রান্নাঘরের, সেই রান্নাঘরের জানলার যে সানসেট বাইরের দিকে, তুই গিয়ে দেখবি সেখানে একটা পোড়া গণেশের মূর্তি আছে। পোড়া গণেশের মূর্তি? হ্যাঁ। আমি কিন্তু সত্যি, যখন আমি তো তারপরে বাড়িতে থাকবো না ওখানে কোনো মতেই, আর মা আমাকে বারণও করে দেয়, বলে যে একটা জিনিস দেয়, সেই জিনিসটা আমার সাথে রাখতে বলে, কাপড়ে লাল কাপড়ের মুড়ে ওটা রাখবি, কারণ তুই ওখানে জিনিসপত্র তো আনবি, রাখতে হবে তোকে ওখানে, ওখানে যেতে হবে, এবং সঙ্গে কাউকে নিয়ে যাবি, তুই একা রাত্রি তো থাকবি না ওখানে কোনোভাবে, রাত্রি যাপন ওখানে করবি না, তাহলে আমি যেটা দিয়েছি সেটা নষ্ট হয়ে যাবে, কারণ ও অ্যাকচুয়ালি ওই মেয়েটা ওখানে খুন হয়, পোড়ায়, তারপরেও প্রেতজনী প্রাপ্ত হয়। প্রেতজনী প্রাপ্ত? হ্যাঁ, এবং কোনোভাবে দ্যাট এন্টিটি ট্রান্সফর্মড টু পিশাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং ওর মুক্তি নেই অ্যাকচুয়ালি এই মুহূর্তে। তারপরে মাকে যখন জিজ্ঞেস করেছিলাম যে তুমি তো বলেছিলে ওর মুক্তি, বলছে না ওর মুক্তি দেওয়া এখন সম্ভব না, ওরও কিছু কর্মফল আছে, সেটা এবার সেটা মা আমাকে তখন রিভিল করেনি, সেটা ওরও কিছু কর্মফল আছে, ওই জন্য ওকে এখন ওই অবস্থাতেই থাকতে হবে। যাই হোক, আমি এবার তখন আবার কাঁথিতে ফিরে আসি, এসে আমি কিন্তু সত্যি দেখতে পেয়েছিলাম কৌস্তব জানলার উপরে গণেশের ওই পোড়া মূর্তিটা, ওটা ওই ঘরে থাকাকালীন ওই মেয়েটি যখন ওখানে থাকতো তখন
ওই অবস্থাতে মানে পুড়ে গেছিল যখন না, ও তখন ওই গণেশ মূর্তি এবং ঘরে আরো যা জিনিসপত্র ছিল সেগুলো সব নিয়ে পুড়ে গেছিল, আর বাড়িওয়ালা পুরো ঘরটাকে নতুন করে রং করেছিল, সমস্ত দেয়াল টেয়ালে চুন টুন খসিয়ে মানে পুরো রিস্ট্রাকচার করেছিল পুরো বাড়িটাকে। তার বাড়িওয়ালার কোনো অসুবিধা হয় না? বাড়িওয়ালা তো ওই দিকে আসেই না, সেপারেট ছিল বললে তোমার, একদম পুরো সেপারেট। ইভেন ওরা এদিকে দরজা পর্যন্ত খোলে না সন্ধ্যেবেলার পরে। এগুলো তো পরবর্তীকালে আমি যখন ভাবনা চিন্তা করেছি অনেক মিলিয়ে দেখেছি তখন, ঠিক আছে, ওরা ওই ফ্রন্ট গেট দিয়ে যাতায়াত করে, পেছন দিকে কেউ আসেই না। মানে আমি মনে হয় একমাত্র বোকা ছিলাম যে ওই রকম বাড়ির পেছন দিকে একটা জায়গাতে ঘর নিয়ে নিয়েছিলাম। বুঝতে পারছি। তারপর ওখান থেকে কি শিফট করে গেলে? আমি একদম একদিন গেলাম সকালে, যেদিনকে আমার ওই দুদিন ছুটির পরের দিনকে যেদিন অফিস জয়েন করব সেদিনকেও অফিসে জাস্ট মানে আমি লগ ইন করে ওখান থেকে বেরোই। বেরিয়ে আমি ওই আমার যে কলিগ যে ছিল পরিচিত তাকে আমি নিয়ে, তাকে নিয়ে সঙ্গে নিয়ে অফিসে গিয়ে বলি ম্যানেজারকে যে আমার খুব অসুবিধা হচ্ছে, বাড়িওয়ালা এরকম ঝামেলা করছে প্রচুর, ঠিক আছে, ও আরো এক্সট্রা টাকার দাবি করছে এসব ঠপ ঠপ দিয়ে। কারণ দেখো এইসব কথা বললে হাসাহাসি হবে একটা, বিশ্বাস করবে না বা কিছু। তো আমি ওকে বলি কলিগকে নিয়ে আসি, আমি শিফট করব, মানে একটা ওই ছোটা হাতি টাইপের পাই সেটা ভাড়া করে, একদম সমস্ত জিনিসপত্র এভরিথিং আমি ওখানে নিই। যেটা হয় কৌস্তব, আমার একটা জপের মালা আছে রুদ্রাক্ষের, এখনো আছে একটা মালা, ওইখানে যে মালাটা নিয়ে গেছিলাম না, ওই যে ঘরটা দুদিন তিন দিন বন্ধ ছিল, তো জপের মালা রুদ্রাক্ষ কখনো ফেটে যেতে দেখেছো? না, খুবই অন্যায় এটা, না কখনোই না। ওখানে তিন চারটে রকম, তিন চারটের বেশি রুদ্রাক্ষ না। কতমুখী রুদ্রাক্ষ ছিল? পঞ্চমুখী রুদ্রাক্ষ ছিল সব কটা, বৃহস্পতির স্বপ্ন। হ্যাঁ বুঝতে পারছি, মানে বুঝতে পারছি ব্যাপারটা। পুরো রুদ্রাক্ষ গুলো সব মানে সব কটা না, সব কটা ফাটেনি, কিন্তু ওখান থেকে সাত আটটা মতো পুরো ফাটা ছিল, মাঝখান থেকে ফাটা। পাঁচমুখী রুদ্রাক্ষ বেসিক্যালি তোমার মেন্টাল পিস, অ্যাংজাইটি ইস্যু থাকলে বা এরকম টাইপের মেন্টাল ট্রমা যদি কিছু থাকে সেগুলোকে কাম ডাউন করে। এবার ধরো ওখানে এমন একটা মর্মান্তিক জিনিস ঘটেছে যেটা তুমি বললে, আই থিঙ্ক সেটার যে এফেক্টটা ছিল, ঠিক আছে, সেটা সেই রুদ্রাক্ষগুলো অ্যাবসর্ব করে অ্যান্ড তারপরে হয়তো ফেটে যায়। তোমার যে ক্ষতিটা, আরো যে ক্ষতিটা হতে পারতো সেটা হয়তো ওটার উপর দিয়ে খানিকটা লাগু হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। একদম একদম। এবং আমি পরবর্তীকালে মায়ের সাথে তারপরেও তো গেছি অনেকবার আমি তারাপীঠে, যেহেতু আমার তন্ত্রমতে দীক্ষা হয় তার ফলে আমার একটু তারাপীঠে গিয়ে কিছু কিছু কাজকর্ম থাকে, সেটা আমি অনেক সময় এখন যেরকম খুব কম সময়ের জন্যই যাই গিয়ে সেগুলো ওই মায়ের সাথে কথাবার্তা বলে আমি যাই তারাপীঠে যাই, ঠিক আছে। তো এবার আমি ওইখানে গিয়ে তারপর পরবর্তীকালে আবার মাকে খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করি, তখন মা বলেন যে কিছুই হতো না, যেটা হতো সেটা হচ্ছে যে তুই ওই বাড়ি থেকে আর বেরোতে পারতিস না, এবং ওখানেই তোকে কিছু করতে পারতো না, কিন্তু মানে ও যদি চাইতো তোকে, কিন্তু যেহেতু পিশাচ তো ও চাইলে কিন্তু তোকে এক নিমেষে মানে সেরকম সাধারণ, মানে আমি নিজেকে অসাধারণ বলছি না, কিন্তু একটা মানুষের একটা অরা থাকে, তো তুই যেহেতু দীক্ষিত, তুই যেহেতু এবার, এবং মা এটাও নিজে বলেন যে তুই প্রথম দিন যখন ঢুকেছিলিস তখনই তুই দেখেছিলিস তোর পইতে ছেঁড়া তিনটে, হ্যাঁ ছেঁড়া ছিল, তখন বলছে তোর প্রচুর সাহস, তো তুই তো মানে কি বলবো, তুই ছেঁড়া পইতে সেটাকে খুলে তুই রেখে দিলি, ঠিক আছে, শুধুমাত্র তুই এই দীক্ষিত আর এই ধরনের মন্ত্র, এমন শক্তি মন্ত্র যেহেতু তন্ত্র মতে তোর দীক্ষা হয় সেই জন্য তোকে কিছু করতে পারত না, কিন্তু তুই বাড়ি থেকেও বেরোতে পারতিস না, আবেশের মধ্যেই তুই থাকতিস, এবং এতে তোর মানে অনেক সময় কি হয় এই এনটিটি গুলো সবসময় যে শারীরিক ক্ষতি করে বা মেরে ফেলে এগুলো যদি না করতে পারে না তোমার ন্যাচারাল জীবন দুর্বিষহ করে তোলে, মানে তোর অফিস, তোর ফ্যামিলি, পরিবার সবের থেকেই তোকে ডিটাচ হয়ে যেতিস তুই। এইটা হতো মানে আমরা অনেক সময় বলি তো কৌস্তব, যে ধরো এই মানে অনেক রকমই তোমার চ্যানেলেও শুনেছি, অনেক পডকাস্টেও শুনেছি যে শারীরিক শরীরের মধ্যে কোনো না কোনো ক্ষতি করেছে বা কিছু,
এরা মানুষের সাইকোলজি নিয়েও খেলতে পারে, ডেফিনেটলি পারে, এবং সেটাই আমার সাথে হতো ওখানে থাকি। গুরুদেবের অশেষ কৃপা, মায়ের অশেষ কৃপা, তার মা বাঁচিয়েছেন। এবং ওই যে আমরা যে তারাপীঠে যাওয়ার পথে ওই যে ঘুরেছি না, অত ঘুরেছি, ওই যে ইনসিডেন্ট, সব কিছু হচ্ছে এর দ্বারা কৃত। ভাবো তুমি কাঁথি, মানে আমরা তো এটা ভাবছি, মানে আমাদের দেহাত্ম বুদ্ধি সম্পন্ন আমরা মনে করছি যে এখান থেকে এতটা ডিস্টেন্স, ওদের কাছে ডিস্টেন্সটা কিছুই না। বুঝতে পারছি, তোমার সাথে কানেক্টেড হয়ে গেছিল, কানেক্ট করে ফেলেছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে এঁঠোটা আমি খেয়েছিলাম না, ওটা ওর আহ্বান ছিল, যেটা সাড়া দাও তুমি। হ্যাঁ, এবং ওইটা ওইখানে আমি তোমাকে বলেছিলাম কৌস্তব, যে আমি মাথা আমার কাজ করছিল না। এইটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম, যেটা সাইকোলজিতে নিয়ে সাইকোলজিটা কন্ট্রোল করে। মানে ধরো তোমার কিছু কিছু এমন শক্তিশালী এন্টিটি আছে, যেটা আমি পরবর্তীকালে মায়ের কাছ থেকেই জেনেছি, এমন কিছু এন্টিটি আছে যারা তোমার সামনে উপস্থিত হবে না, কিছুই করবে না, কিন্তু তোমার সবচেয়ে যে জায়গাগুলো দুর্বল সেই জায়গাগুলো ওরা নিমেষের মধ্যে বুঝতে পেরে যায়। কারণ আমাদের দেহটাই হচ্ছে লিমিটেশন, এই যে অস্থি মজ্জা মাংস, এটা হচ্ছে লিমিটেশন। যে মুহূর্তে আমার এই লিমিটেশনটা, দেহটা আমি ত্যাগ করছি না, সেই মুহূর্তে আমার কিন্তু, আমি কিন্তু লিমিটলেস, মানে আমার কিন্তু কোনো লিমিটলেস, আনলিমিটেড পোটেনশিয়ালিটি আমার মধ্যে আছে। সেটা তুমি ভূত হও, সেটা কোনো এন্টিটি হোক, পিশাচ হোক, হোয়াটএভার ইট ইজ, যার দেহ নেই তার অসীম শক্তি, যখনই সে দেহ ধারণ করে তখনই তার সমস্ত শক্তির একটা লিমিটেশন হয়ে যায়। বুঝতে পারছি। আমার গুরুদেবের যদি কথা বলি তোমাকে, সেখানে আমি পড়েছি এবং বহু ভক্তরা চিঠি লিখেছেন, আমার গুরুদেব সূক্ষ্ম দেহে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেন, বা একই সময় বিভিন্ন জায়গায় উপস্থিত থাকতে পারতেন। অ্যাস্ট্রাল প্রজেকশন যেটাকে বলে। হ্যাঁ, কাইন্ড অফ, এটাকে অষ্টসিদ্ধি বলে, অষ্টসিদ্ধির মধ্যে এই জিনিসটা পড়ে। তো তিনি সেটা করতে পারতেন। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে জানান, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনার জীবনেও যদি এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে, এরকম ভৌতিক ঘটনা ঘটে থাকে, আমার সাথে শেয়ার করতে পারেন। আমাকে যোগাযোগ করুন curiofight@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রাম বা ফেসবুকেও আমাকে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আইডির লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। আমার দ্বিতীয় চ্যানেলের নতুন হরর এক্সপিরিয়েন্সটি শুনতে ভুলবেন না, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেটির। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রোববার দিন দুপুর 3টার সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও দুটো ভিডিওস দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।